রাজধানীর গণপরিবহনের নৈরাজ্য অব্যবস্থাপনা নিয়ে প্রতি মুহূর্তে আমরা মুখে ফেনা তুলি এবং চরম ভোগান্তির শিকার হই। জানেন কি, যানজটের শহর ঢাকার রাস্তায় এখন চলছে 9000 বাস মিনিবাস। বিশেষজ্ঞদের মতে ঢাকার কোন রুটে কত যাত্রীর চলাচল তার সুনির্দিষ্ট গবেষণা ছাড়াই চলে আসছে ঢাকার গণপরিবহনের রুট। রাজধানীতে রুটের সংখ্যা বেড়ে এখন 366, অথচ 816 বর্গ কিলোমিটারের রাজধানীতে 2.25 কোটি মানুষের বাস। কিন্তু এই শহরে মানুষের যাতায়াতের জন্য 25% সড়ক থাকার কথা থাকলেও আছে মাত্র 7%। বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের জন্য গণপরিবহনের অধিকাংশই 20 বছরের বেশি পুরনো, ফিটনেসবিহীন আর লক্কর ঝক্কর। প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যাত্রীরা, তাদের কাছ থেকে আবার ভাড়া আদায় করা হচ্ছে শতগুণ বেশি, তাও আবার ইচ্ছে মতো। 1.70 টাকার প্রতি কিলোমিটারের ভাড়া ক্ষেত্র বিশেষে 25-30 টাকা থেকে শুরু করে 60-70 টাকা পর্যন্ত নেওয়া হয়। একই সড়কে একাধিক কোম্পানির বাস যাতায়াতে যাত্রী নিয়ে চলে বেপরোয়া প্রতিযোগিতা, দুর্ঘটনা যার জন্য প্রতিদিনের চিত্র। একমাত্র সরকারি গণপরিবহন বিআরটিসি অস্তিত্ব সংকটে ধুঁকছে। যাত্রী সেবার চেয়ে নিজেদের বেতন ভাতা উঠাতেই বেশি ব্যস্ত সরকারের এই গণপরিবহন। জানা গেছে বিআরটিসি প্রায় 1500 বাসের মধ্যে প্রায় 500 অচল। গণপরিবহনের নৈরাজ্য নিরসনে প্রয়াত মেয়র আনিসুল হকের বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের বাস্তবায়নের কথা সংশ্লিষ্ট সব মহল বললেও এবং দক্ষিণের মেয়র এই কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পেলেও গতি কিন্তু পায়নি প্রোগ্রামটি। গণপরিবহনের এই অরাজকতা নৈরাজ্য কি চলতেই থাকবে? তাহলে সমাধান বা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ কি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকায় স্বপ্ন দেখার মতো? দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং আমরা গত 7 দিন ধরে আসলে গণপরিবহনের নৈরাজ্য নিয়ে News24-এ ধারাবাহিকভাবে রিপোর্ট করেছি এবং আজকে আসলে এইটি রিপোর্টগুলোর সবগুলো মিলিয়ে এই অনুষ্ঠানটি করতে চাচ্ছি এবং গণপরিবহন নিয়ে শোতে আমাদের যারা অতিথি আজকে আছেন পরিচয় করিয়ে দিতে চাই এবং আমাদের সাথে আমাদের দুজন রিপোর্টার প্রতিবেদক প্লাবন রহমান এবং ফখরুল ইসলামও আমাদের সাথে যুক্ত হবেন। আমি আমার অতিথিদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন একদম বাম দিক থেকে পরিচয় করাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বুয়েট, ডিরেক্টর অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টার। আছেন শেখ মোহাম্মদ মাহবুবি রব্বানী, পরিচালক বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। আছেন আমার এই সাইডে, ডান সাইডে আছেন হোসেন আহমেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আছেন মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব যাত্রী কল্যাণ সমিতি। এবং আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, নগর পরিকল্পনাবিদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে আরও অতিথিরা যুক্ত হবেন, তাদের সাথে আমরা সবাই মিলে একটু বেশি সময় নিয়ে আজকে এই অনুষ্ঠানটা করব এবং জানার চেষ্টা করব যে আমাদের প্রতিবেদকরা কী বলেছেন। আমাদের প্রতিবেদকরা এখনও আমরা তাদেরকে পাইনি, আমাদের সাথে প্রতিবেদক হিসেবে থাকবেন প্লাবন রহমান, আমাদের সাথে থাকবেন ফখরুল ইসলাম। কিন্তু আমি প্রথমে একটা রিপোর্ট দেখে আসি, যদি আমাদের নানা রকম অ্যাঙ্গেলে তথ্য এসছে কিন্তু একটা রিপোর্ট দিয়ে আমি একটু শুরু করতে চাচ্ছি অনুষ্ঠান। সকাল হতে না হতে রাজধানীর অফিসগামী যাত্রীদের এমন দৌড়ঝাঁপ, এক একটি গণপরিবহন আসতেই শুরু যেভাবেই হোক উঠে পড়ার প্রতিযোগিতা। প্রায় 2 কোটি মানুষের এই শহরে এখনও অপর্যাপ্ত বিশৃঙ্খল গণপরিবহন, সব মিলিয়ে চলছে প্রায় 9000-এর মতো বাস মিনিবাস, যে কারণে এমন উপচে পড়া যাত্রী চাহিদারই সুযোগ নিচ্ছে গণপরিবহন ব্যবসায়ীরা। যেখানে সরকারি নিয়ম তো নয়, বাসের কর্মচারীদের ইচ্ছা খুশি অনুযায়ী চলতে হচ্ছে যাত্রীদের। কিলোমিটার প্রতি সরকার নির্ধারিত ভাড়া 1.70 টাকা হলেও তা মানছে না কেউ। 15 টাকা সেই ভাড়াটা কাটছে স্যার, 45 টাকা। কত ভাড়া নিচ্ছে? 60 টাকা করে নিচ্ছে। আচ্ছা, কলেজে 60 টাকা ভাড়া? 60 টাকা ভাড়া আছে নাকি ঢাকা শহরে? 60 টাকা ভাড়া আছে? এটা তো ভিআইপি, সরকারি চার্ট কোথায়? সরকারি চার্ট আমাদের কাছে নাই। আকিক পরিবহন মিরপুর বাড্ডা রুটে চলাচলকারী এই বাসে সর্বনিম্ন ভাড়াই 25 টাকা। 1 কিলো হবে না, 20 মিটার হসপিটাল টু বিশ্ব রোড, আধা কিলো সামথিং, সেক্ষেত্রে ভাড়া 25 টাকাই দিতে হচ্ছে। আমরা এখানে জিম্মি। ভাড়া চার্ট কই? চার্ট কিছু জানি না। বিকাশ পরিবহন এয়ারপোর্ট নিউ মার্কেট রুটে চলাচলকারী এই বাসেও অতিরিক্ত ভাড়ার কাছে অসহায় যাত্রীরা। কলাবাগান তাও 40 টাকা, আবদুল্লাহপুর থেকে 40 টাকা, কিন্তু এরা ওই লোকালের মতো মাঝখানে লোক তুলে নেয়। আগের বাস তো আর নাই, অন্তত সব সিটিং সার্ভিস, লোকাল তো নাই। ভাড়ার তালিকা কই? ভাড়ার তালিকা আছে। এটা কিসের? প্রকাশ্যে দিনে দুপুরে এমন ডাকাতি চললেও ব্যবস্থা নিচ্ছে না কোনো কর্তৃপক্ষ। নানা অনিয়মে শুধু জরিমানা মামলা দিতেই ব্যস্ত পুলিশ, তবে অতিরিক্ত ভাড়ার জায়গায় নেই কোনো ব্যবস্থা।
অতিরিক্ত ভাড়া নিচ্ছে, মানে যাত্রীরা একরকম জিম্মি বলছে তারা, এই জায়গায় গিয়ে আপনারা দেখভাল করেন কিনা? অনেক কাজ আছে, কাজগুলো আমাকে করতে হবে, অনেক কাজ। কেউ আসে আমাকে কমপ্লেন না করলে আমি কী ব্যবস্থা নেব? এটা বিআরটি এর একটা মনিটরিং ব্যবস্থার মধ্যেই এটা ধরা পড়ার কথা, এবং সেই অনুযায়ী বিআরটি এর কর্তৃক ব্যবস্থা নেওয়া উচিত। আমরা গাড়ি থামে আমরা সাক্ষী পাই না, শুধু বিআরটি এর উপর দায়িত্ব চাপাই দিলে হবে না। আমার কাছে সুনির্দিষ্ট এই ধরনের কোনো অভিযোগ নেই। অথচ অবৈধ সব সিটিং সার্ভিসের ব্যাপারে সরকার গঠিত কমিটির সুপারিশ ঝুলে আছে এক বছরেরও বেশি সময়, অথচ বিদ্যমান বিধানে ঢাকা শহরের সব বাসই লোকাল বাস। গণপরিবহনের নিয়ম অনিয়ম জানতে নিউজ 24 উঠেছে কমপক্ষে 15টি গণপরিবহনে, যাতে স্পষ্ট হয়েছে কোনো বাসের সঙ্গে কোনো বাসের ভাড়ার কোনো রকম মিল নেই। আর দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে এই অরাজকতা চলতে থাকায় এখন একরকম হাল ছেড়ে দিয়েছেন সাধারণ যাত্রীরা, ভুলেই গেছেন প্রতিবাদ করতে। তাদের মূল ভরসার জায়গা এখন নতুন সরকারের প্রধানমন্ত্রী। তারা মনে করেন প্রধানমন্ত্রীর একটি কঠিন সিদ্ধান্তই পারে এই জিম্মি দশা থেকে নগরবাসীকে মুক্তি দিতে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আমরা আসলে একটি অ্যাঙ্গেল থেকে দেখলাম, আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন একজন অভিনেতা এবং চেয়ারম্যান নিরাপদ সড়ক আন্দোলন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফ্লোরটা আজকে সবার জন্যই ওপেন, কিন্তু বিআরটি এর তো কথা যেহেতু এসেছে আমি ওনাকে দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি। অনেকগুলো বিষয় আছে, রুটের ব্যাপারটা আছে, ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারটা আছে, সড়কের নিরাপত্তা আছে, কিন্তু ভাড়ার বিষয়টা যেহেতু আসলো আমি আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। যখনই বলা হয় বিআরটি বলে অভিযোগ আসে নাই, পুলিশ বলে অভিযোগ আসে নাই, কিন্তু এটা ঢাকার রাস্তার প্রতিদিনের চিত্র, কী বলবেন? আমরা কিন্তু ভাড়ার চার্জ তৈরি করে, অর্থাৎ সরকার নির্ধারিত যে ভাড়া, সে ভাড়ার চার্জ তৈরি করে আমরা প্রত্যেকটা বাসে আমরা সরবরাহ করেছি, এবং কোন স্টপেজ থেকে কোন স্টপেজে ভাড়া কত, স্টার্টিং থেকে এন্ডিং ভাড়া কত, এই সমস্ত ভাড়া নির্ধারণ করে আমরা মালিক সমিতিকেও দিয়েছি এবং প্রতিটা বাসে আমরা এটা লাগিয়ে দিয়েছি। এখন যে ভাড়াটা যে বেশি নিচ্ছে, এখানে কিন্তু এখানে যারা যাত্রী তাদেরও দায়িত্ব আছে, কিন্তু আমি দেখেছি যে ভাড়ার চার্জ টাঙানো আছে, তারপরেও যাত্রীদের কাছে বেশি ভাড়া নিচ্ছে, সেখানে যাত্রীদের এই বিষয়গুলো তুলে ধরা উচিত। যাত্রীরা প্রতিবাদ করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, প্রতিবাদ না, এখানে দেখেন, এখানে থাকে ড্রাইভার কন্ডাক্টর দুইজন, যাত্রী থাকে 50 জন, প্রতিবাদ করলে কেন হবে না? ভাড়ার চার্জ টানানো আছে, যাত্রীরা ভাড়ার দিকে কেউ ওই চার্টের দিকে অনেকে তাকায় না, কাজে এখানে শুধু সরকারের উপরে ড্রাইভার চাপাই দিলে হবে না। আপনি দেখেন এই যে ভাড়ার অনিয়মের যে বিষয়ে, আমরা কিন্তু নিয়মিতভাবেই কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। আপনি জানেন এখন ডাম্পিং স্টেশনে গাড়ি রাখার জায়গা নাই, আমরা গত বছরের শত শত ড্রাইভারকে আমরা জেলে দিয়েছি, কাজে আমাদের পক্ষ থেকে যে কার্যক্রম পরিচালনা করার আমরা সবই কিন্তু করতেছি। এখানে কিন্তু মেইন দায়িত্ব মালিক সমিতি এবং যে গাড়ির স্টিয়ারিংয়ে যে বসে আছে তাদের, এখন শুধু আইন প্রয়োগ করেই কিন্তু সব সমস্যার সমাধান করা যাবে না। মালিক সমিতি এবং যাত্রী কল্যাণ সমিতি আপনাদের কাছে আসতে চায়, মালিক সমিতির হচ্ছে মেইন দায়িত্ব, কি বলবেন? চার্জ আছে উনি বলছেন, যাত্রীদেরও আসলে দায়ভারটা রয়েছে, আপনারা কি বলবেন? ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে প্রথম যে আমাদের রব্বানি সাহেব যে কথা বলছেন যে ভাড়ার চার্জ তারা ওখানে বাসের মধ্যে দিয়ে দেয়, এখানে একটা জিনিস আমার বুঝতে খুব কষ্ট হচ্ছে। আপনি বলছিলেন ওখানে যে 1.70 টাকা পার কিলোমিটার যেটা বলা আছে সেটা 25 বা 30 টাকা নিচ্ছে, এটি একেবারেই অসত্য তথ্য। কারণ আমি শেষ করি তারপরে, সেটা হচ্ছে যেমন যেগুলো হচ্ছে এই সিট ক্যাপাসিটি যে গাড়িগুলো মিরপুর 14-12 নম্বর থেকে যে গাড়িটা ইয়েতে মতিঝিলে আসবে সেটার ভাড়া যদি 25 টাকা হয়ে থাকে, সে যদি শেওড়াপাড়ে এসেও নেমে যায় তার সেই 25 টাকায় ভাড়া হবে, সেটা ঠিক আছে, কিন্তু তার অর্থ এই না যে 1.70 টাকা পার কিলোমিটারে যেটা আছে সেটাকে 25 টাকা নেওয়া হচ্ছে। এখানে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা সঠিক নয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে জন সচেতনতা আমাদের এখানে খুব বেশি বেশি প্রয়োজন। ভাড়া যদি বেশি দেয়, যেহেতু চার্ট ওখানে লাগানো আছে, সে তাৎক্ষণিক যদি প্রতিবাদ করে যে এখানে লেখা আছে এত তুমি এত নিচ্ছ কেন, তাহলে এটা যদি কোনো ড্রাইভার বা হেল্পার অসদুপায় অবলম্বন করার কোনো পথ খুঁজে পায় তাহলে ওখানে সাথে সাথে এটা একটা ব্যাপার আছে। মোজাম্মেল চৌধুরী, উনি বলছেন আমরা ভুল তথ্য দিচ্ছি, ভাড়া চার্ট অনুযায়ী হচ্ছে এবং এই যে ভাড়া পাশাপাশি, আমি একটু সাপ্লিমেন্ট করি আমরা কিন্তু বহুত গাড়িতে যাতে 999 অভিযোগ করলে কিন্তু এই প্রতিকার পাওয়া যায় স্টিকার বানায় গাড়িতে আমরা স্টিকারও সরবরাহ করেছি। যাত্রী আপনি মহাসচিব যাত্রী কল্যাণ সমিতির, আপনি কি বলবেন, যাত্রীদেরই দায়ভার, শুধু যাত্রীদেরই জনসচেতনতা? মজুমদার ভাই যেটা বললেন এটা অস্বীকার করলেন, যদিও এটাই বাস্তবতা। ঢাকার অধিকাংশ গণপরিবহনে 1 কিলোমিটারও 30 টাকা ভাড়া গুনতে হয়। আমি সচেতনতার জায়গাতে আসি, আমি গত 3 দিন আগে নাবিসকো থেকে উঠলাম,
আমি গুলিস্তানে নামবো আমার অফিসের এই জায়গায়, এটুক পথে সরকার নির্ধারিত ভাড়া 8 টাকা, সবকটি বাসে এখন 20 টাকা আদায় করে। আমি চেষ্টা করলাম ওই বাসে কোনো, এখানে বলা বিআরটিএর পক্ষ থেকে বলা হয়েছে বাসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা আছে, 80% বাসে ঢাকা সিটিতে 80% বাসে আপনি ভাড়ার তালিকা পাবেন না। এবং যে ভাড়ার তালিকা বিআরটিএ কর্তৃক প্রণয়ন করা হয়, এটা যাত্রী অধিকারের কর্মী হিসেবে আমরা এই এই তালিকায় কোন পথের থেকে কোন পথের ভাড়া কত এটা ওখান থেকে বের করে আনা অত্যন্ত দুষ্কর। সরকার করে দিয়েছে ভাড়ার তালিকা, মালিকরা আদায় করছে ওয়েবিল অনুযায়ী, ওয়েবিল কিন্তু সরকার কর্তৃক প্রণীত না, অর্থাৎ সরকারের যে আইন কানুন বিধিবিধান নিয়ম কানুন তারা এগুলো মানেন না। আপনি সবকটি বাসে আমার সাথে আসেন এবং এই রিপোর্টারের সাথে কে সাথে নিয়ে আসেন, বাস্তবতা এটা। আপনারা গাড়িতে উঠেন না, আমরা গাড়িতে প্রতিনিয়ত, মানে ওনারা বাসে উঠেন না। এখন কথা হচ্ছে ওই যে সচেতনতার জায়গায় আসি, আমি তাকে বললাম সরকার নির্ধারিত ভাড়া 8 টাকা, আমি 10 টাকা বেশি দেব না, আমার থেকে 2 টাকা বাড়তি নিতে পারো, 10 টাকার নোট দিলাম। তারা পরিকল্পনা নিল আমাকে গুলিস্তানে আটকাবে, আমি এটা চ্যালেঞ্জ করলাম, আমি সরকার নির্ধারিত ভাড়া বেশি দেবো না। সে বললো যে আমার এখানে চেকারে লিখে দিছে আপনাকে 20 টাকা দিতে হবে। আমি ট্রাই করলাম, এটা গাড়িটার নামও বলি, গাড়িটা হলো মঞ্জিল পরিবহনের গাড়ি। আমি যখনই ইয়াটা পল্টন ক্রস করলাম, তখন চালক ওই সুপারভাইজার চালককে বলে দিল যে যে টাকা আদায় করে আর কি, গাড়িতে ভাড়া আদায় করে, সে চালককে বললো এই ভদ্রলোক ইয়া দিচ্ছে না, আমার 20 টাকা দিচ্ছে না। ও দেখাই দিল আমাকে, টার্গেট করে দেখাই দিল, ওই যে টুপিওয়ালা। তখন সে বললো যে ঠিক আছে, পল্টনে এই সে ফোন করে দিল, গুলিস্তানে ফোন করে দিল তাদের আরও লোকজনকে। গুলিস্তানে ফোন করার পরে আমি খেয়াল করলাম যে গুলিস্তানে তারা আমাকে আটকাবে, এবং সে আমার সাথে অনেক মার্কেটিং করলো, 20 টাকা ভাড়া, 20 টাকা দিতে হবে, আমার চেখার লিখে দিয়েছে, এখন চেখারে লিখে দেয় পথে পথে আপনার গাড়িতে কয়জন যাত্রী, মাথা পিছু কত ভাড়া, সরকারের তালিকা একরকম, ওয়েবিলের তালিকা একরকম, ওখানে লিখে দেয়। এই লেখা অনুযায়ী তাকে ভাড়াটা কালেকশন করতে হবে এবং লেখা অনুযায়ী মালিককে জমা দিতে হবে। কারণ ওখানে এখন কি করলাম আমি, আমি বিষয়টা বুঝতে পারলাম ওই জায়গাতে আমাকে আটকাবে। আমি মঞ্জিল পরিবহনের অনেকের সাথে আমার পরিচয় আছে, আমি একজনের ফোন দিয়ে জানালাম, কিন্তু সে কোনো সুরাহা দিল না, সে তাদের লোকজনকে বললো না। আমি দেখলাম যে গুলিস্তানে তারা লোকজন জড়ো করতেছে, ওই যে ইয়া ফোন করতেছে, ফোন করে বলতেছে। তখন আমি করলাম কি, আমি কৌশলে পল্টনেই নেমে গেলাম, নেমে পড়লাম। এখন এই যে সচেতনতার জায়গা, আমি এবং কেউ যদি চ্যালেঞ্জও করে, অনেক যাত্রীকে এই যে চট্টগ্রামে রনি নামে একজন যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ওখানে পিটাইয়া গাড়ি থেকে ফেলে দিছে, অর্থাৎ ওখান থেকে সে যে জায়গা থেকে আকবর শাহ থেকে উঠছিল, আকবর শাহ থেকে সিটি গেটের ভাড়া ছিল সরকার নির্ধারিত ভাড়া, মিনি বাসে 5 টাকা, বড় বাসে 7 টাকা। ওই বাসটি ছিল মিনি বাস, মিনি বাসের ভাড়া ছিল 5 টাকা, তার কাছ থেকে ভাড়া চাইছে 20 টাকা, অর্থাৎ বাটিয়ারি পর্যন্ত তাকে ভাড়া দিতে হবে। তার সাথে এই ইয়াটা নিয়ে তর্ক, এই তর্কের জেরে ওখানে গাড়িতে পিটানো হয়েছে, এটাই হলো সচেতন। আমরা যদি সচেতন হই এটা পর্যন্ত, আর এবং ইতিহাস যদি আপনাকে বলি, আর আপনি যদি আরও ইতিহাস যদি আরও জানতে চান, আমরা যখনই কোনো গাড়িতে 1 টাকা ভাড়া বাড়াই ফেলে বা 10 টাকা ভাড়া বাড়িয়ে ফেলে, যেমন এই এই যে আমি যে পত্রির কথা বললাম, এই পত্রটি ইলেকশনের এই এই মুভমেন্টের মধ্যেই বাড়ানো হয়েছে। আগে কিন্তু মগবাজার থেকে আমরা গুলিস্তান পর্যন্ত 10 টাকায় যেতে পারতাম, এই পথটুকু এই 2 মাসের মধ্যে বাড়ানো হয়েছে, 10 টাকার ভাড়া 20 টাকা করা হয়েছে। এখন 10 টাকার ভাড়া যখন 20 টাকা করা হয়, আমরা হয়তো গাড়িতে 2-1 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস প্রতিবাদ করি, আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদের পাশে কিন্তু কেউ দাঁড়ায় না। পুলিশের কাছে যখন আমরা যাই, সার্জেন্টকে যখন বলি ভাই এই গাড়িটা তো বাইরে ভাড়া নিচ্ছে,
তখন সার্জন সাহেব পরিচয় জানতে চায়, আপনি কি করেন? আমার পেশার পরিচয় চাই। প্রতিবেদকে এরকম ঘটনা ঘটেছে, তাকে সার্জনকে বলার পরও সার্জন্ট উঠেনি বাসে, সার্জনকে সে দেখাতে চেয়েছিল কিন্তু সার্জন্ট উঠে নাই। আমি একটু আমাদের প্রতিবেদক আছেন প্লাবন রহমান, তার কাছে একটু যেতে চাইছি। প্লাবন, আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনাদের ভাড়া বাড়ার রিপোর্টটা যখন আমি দেখালাম, আমাদের এখানে বিআরটি এর পরিচালক আছেন শেখ মোহাম্মদ মাহবুবুর রব্বানি, তিনি বললেন এটি আসলে অসত্য, প্রতিটা বাসের মধ্যে চার্ট দেয়া থাকে এবং এটি আসলে যাত্রীদের দায়িত্ব সচেতন হওয়া। এবং হোসেন আহমেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, তিনি বললেন এটি আসলে আপনি ভুল তথ্য দিয়েছেন, এই প্রতিবেদনে আপনার ভুল তথ্য আছে, ভাড়া এত হতে পারে না। যদিও আমাদের মোজাম্মেল হক চৌধুরী মহাসচিব যাত্রী কল্যাণ সমিতি, তিনি আসলে তার আপনার কথার সাথে তার তথ্য মিলেছে, কি বলবেন প্লাবন রহমান? আসলে এই তথ্য সত্য না অসত্য সেটি আসলে রাস্তায় গিয়ে দেখতে হবে আসলে, এবং এই প্রতিবেদন তারা দেখার পরেও যদি এটিকে অসত্য বলেন তাহলে তো আসলে বলার কিছু থাকে না। একটা মূল বিষয় যে এটি প্রতিদিনের বাস্তবতা ঢাকার, এবং প্রত্যেকটা যাত্রী এর ভোগান্তির শিকার। তারপরও যারা দেখভালকারী কর্তৃপক্ষ তারা যদি এটি অস্বীকার করেন, চোখ বন্ধ করে থাকেন, তাহলে আসলে বলার কিছু নেই। একটি বিষয় লক্ষণীয় যে আমরা যে কয়টি বাসে উঠেছি, আপনি একটি বাসের সঙ্গে একটি বাসের ভাড়ার কোনো রকম মিল পাবেন না, এবং বেশিরভাগ, সব বাস বলা ঠিক হবে না, বেশিরভাগ বাসেই সরকারি যে চার্ট, ভাড়ার যে চার্ট নির্ধারণ করা, সেই চার্ট কিন্তু আমরা খুঁজে পাইনি, যেটি রিপোর্টের মধ্যেও কিন্তু আছে, ভিডিওতে আপনি সেটি পাবেন। আরেকটি বিষয় খুবই মজার বিষয় যে তারা আসলে প্রতি কিলোমিটার ভাড়া কত সেটিও আসলে জানেন না, কি হিসেবে ভাড়া নিচ্ছেন সেই বিষয়টিও অজানা যিনি আসলে ভাড়া কাটছেন। তো সব মিলিয়ে আসলে একরকম অরাজকতা প্রশাসনের চোখের সামনে চলছে। বিআরটিএ, পুলিশ সহ যারা এটি দেখভালকারী কর্তৃপক্ষ, প্রতিদিন প্রতিনিয়ত দিনে রাতে কিন্তু এই ভাড়ার অরাজকতা চলছে, এবং একরকম তাদের ব্যর্থতা এটি সাধারণ মানুষ বলছেন। এবং যে বাস্তবতার কথা বলা হচ্ছে, অভিযোগ করছেন না, অনেকে কিন্তু অভিযোগ করেছেন, সেটিও কিন্তু আমাদের কাছে বলেছেন, যদিও সেটি রিপোর্টের ভেতরে নেই, অভিযোগ করেছেন। একটি মূল বাস্তবতা যেটি, যে পরিমাণ খারাপ ব্যবহার করা হয় যাত্রীদের সঙ্গে ব্যস্ত সময়ের মধ্যে, অফিসে যাওয়ার সময় ওই সময়টুকু আসলে যাত্রীদের থাকে না, যারা বাস থেকে নেমে পুলিশের কাছে যাবে কিংবা বিআরটিএ কর্তৃপক্ষকে খুঁজবে। সবচেয়ে সহজ সমাধান, পুলিশ কিংবা বিআরটিএ কর্তৃপক্ষ যারা রাস্তায় থাকেন তারা যদি যে কোনো একটি বাসে ওঠেন, তারা কিন্তু যে কোনো র্যান্ডমলি যে কোনো একটি বাসে উঠলে এই প্রমাণ পাবেন। তো সেই জায়গাটাই আমার মনে হয় যে কাজ করা দরকার, যেটি প্রতিনিয়ত লাখ লাখ যাত্রী ভুগছেন, সেই বিষয়টি অবশ্যই দেখভাল করা উচিত। আমি কিন্তু বলি নাই যে এটা সম্পূর্ণ এটা যাত্রীদের দায়িত্ব, আমি বলছি এক্ষেত্রে যাত্রীদেরও দায়িত্ব আছে, শুধু সরকারের উপরে দায়িত্ব চাপাই দিতে হবে না। আপনি বলছিলেন যে চার্ট আছে, আমি গত বছর 6 কোটি টাকা আমরা জরিমানা আদায় করলাম কি করে, কয়েকশো ড্রাইভারকে জেলে দিলাম কি করে? আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে আপনি জানেন কিনা চার্ট খুলে রাখে, চার্ট যদি খুলে রাখে আমাকে একটা কেস বলেন যে শুধু চার্ট খোলার জন্য তাকে এই পানিশমেন্ট দেওয়া হয়েছে। খুলে রাখে তো জাস্ট আই ওয়ান্ট টু নো দ্যাট। শুনেন, চার্ট তো আর একটা জিনিস আমি বলি, একটা জিনিস বলি, আমি যেই তো বাসে উঠি তো তাকে পানিশমেন্ট দিতে পারবো না, আমাদের মোবাইল কোড আছে, মোবাইল কোডে আসতে হবে, মোবাইল কোডে যখন ধরা পড়বে তখনই তো আমি জানতে চাচ্ছি, তো আমি ডাইরেক্টর যে ওই ভাই আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে কি এরকম কোন তথ্য আছে যে চার্ট খোলার জন্য পানিশমেন্ট দেওয়া হয়েছে? আমার সাথে ইনভলভ হবে তো যুদ্ধ হয়েছে, আমরা গাড়ি ডাম্পিং করেছি, ড্রাইভারকে জেলে দিয়েছি, চার্ট খোলা আমরা তখন চার্ট পাই নাই, আমরা সেই গাড়িকে ডাম্পিং পাঠিয়েছি এবং ড্রাইভারকে জেলে দিয়েছি। ইকবাল হাবিব আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু কথা বলতে চান। প্রথমে আমি একটুখানি ধন্যবাদ জানাচ্ছি এবং জানিয়ে রাখতে চাই আমি যানজটে পড়েই আমি আর পরে এটা স্বাভাবিক চিত্র ঢাকা কোনোভাবে এসেছি। আমি আপনাকে চাচ্ছি যে জরিমানা এবং আপনাদের তৎপরতা তার একটা চিত্র বলি। গত শনিবার আর আগের শনিবার নিজস্ব প্রতিবেদন থেকে, প্রথম আলো থেকে নেয়া, আপনারা জরিমানা করেছেন 3,841টি মামলা করেছেন এবং সেই মামলায় 19,350 টাকা জরিমানা করেছেন। শুনতে ভালো লাগছে, আমরা খুব খুশি, অভিযান চলছে, 20টি গাড়ি ডাম্পিং করেছেন, 768টি গাড়ি রেকর্ড করেছেন।
এবং এই কার্যক্রমের মধ্যে এবার ধরে নেই এই যে 3,19,00,000 টাকা উঠলো কি কি জরিমানা, জরিমানাগুলি শোনেন। জরিমানা বলছে গাড়ি চালানোর কারণে হর্ন ছাড়া উল্টো পথে গাড়ি চালানোর কারণে 767টি মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে 78টি মামলা, হুটার বিকন লাইট ব্যবহার করার জন্য 8টি গাড়ির মামলা, এছাড়া ট্রাফিক আইন অমান্য করে 1,163টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয় এবং আটক করা হয়, যেগুলো মুঠোফোন ব্যবহার অথবা এই ধরনের অপরাধের জন্য। এই যে পুরো ব্যাপারটায় শুনতে মনে হচ্ছে যে হ্যাঁ অপরাধ হচ্ছে, শাস্তি দিচ্ছে। যদি খেয়াল করে দেখেন যে কারণে দুর্নীতিটা হচ্ছে, যে কারণে অরাজকতা, যে কারণে মানুষকে প্রাণহানি হচ্ছে, যে কারণে বিশৃঙ্খলা, অর্থাৎ যেখানে সেখানে বাস থামানো, লাইসেন্সবিহীন গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চলা, এই এই সমস্ত ব্যাপারে একটাও মামলা নেই। তার মানে এই যে 36,00,000 টাকা মামলা হয়েছে, এই জায়গাটা, এই পিকচারটা যখন জনগণকে দেওয়া হয় আমরা ভাবছি মাশাল্লাহ জরিমানা হচ্ছে, শাস্তি হচ্ছে, নিশ্চিতভাবে আমরা প্রতিকার পাবো। যেই অপরাধগুলো আমরা এই বিশৃঙ্খলার জন্য দায়ী বলে দীর্ঘদিন চিৎকার করছি, এই ভদ্রলোকরা রিপোর্ট করছেন, ওনারা রিপোর্ট জমা দিচ্ছেন, সেই কার্যক্রমের জন্যে আপনারা প্রকৃত অর্থে গায়ে হাত দেন না। কেন? এখানে মালিক জড়িত, শক্তিশালী চক্র জড়িত, এবং আমি আপনাকে দোষ দিচ্ছি না এই জন্যে, এর জন্যে আপনাদেরকে যে শক্তিশালী করার কথা আমরা বারবার বলছি, যে আপনাদের ফোর্স থাকা দরকার, পুলিশের কাছে গিয়েও আপনারা কেন বিপন্ন হবেন, এই জায়গাগুলি যেমনি করে করা হয় না। এবং সত্যিকার অর্থে এই সমস্ত বিষয় ধরার জন্যে ডিজিটাল বিভিন্ন রকম মেকানিজম এখন আছে, আমরা যে প্রযুক্তিগতভাবে সাহায্য নিয়ে যেটা করতে পারি তা আমরা করছি। ইকবাল হাবিব, ভাড়ার বিষয়টা, ইকবাল হাবিব, ভাড়ার বিষয়টা যাত্রী সেজে বাসে উঠলেই হলো, আসলে বাসে উঠলেই এটা খুব স্বাভাবিক কবল ছিল। এবং এই বলছি যেখানে শুধুমাত্র র্যান্ডম, পৃথিবীর সবচেয়ে সভ্য জায়গা লন্ডনে র্যান্ডম ইন্সপেক্টররা উঠেন বিভিন্ন ড্রেসে এবং তারা এগুলি চেক করেন। আমরা অবশ্য টেলিভিশন মাধ্যমে তো মাননীয় মন্ত্রীকে দেখে এরকম মানে এই খলিফা হারুন রশিদের মতো, কিন্তু প্রকৃত আমাদের যাদেরকে দায়িত্ব দেয়া তারা কি খলিফা হারুন হয়ে একবার আমরা এই যে বহু সিএনজি গাড়িতে আমাদের নিজস্ব লোক পাঠিয়ে উঠিয়েছি এবং তাদের কন্ট্রাক্টে কিছু ওই গাড়ি আমাদের অফিসে এসে ম্যাজিস্ট্রেট কাছে দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে, বহুত প্রমাণ আছে এবং এরকম কাজ আমরা বহুত করেছি। আমি একটু আমাদের প্রতিবেদক আছে ফখরুল ইসলাম, সেও এই কয়দিন ধরে আসলে রিপোর্ট করেছে টানা প্লাবনের কাছে, আমি আবারও পরে যাব আরও তথ্য জানার জন্য। ফখরুল, গাড়ি ভাড়া নিয়ে আসলে আমাদের বিআরটি অথরিটি এবং মালিক সমিতির পক্ষ থেকে তারা বলছেন বিষয়টিকে স্বীকার সেই অর্থে করছেন না, আপনি এই কয়দিন ধরে রিপোর্ট করেছেন, আপনি আসলে আমাদের গণপরিবহনে কি কি ধরনের সমস্যাগুলো দেখেছেন? না না, প্রথমেই কিন্তু আমাদের কথাগুলো সবসময় কিন্তু একটু টুইস্ট করা হচ্ছে। এর আগে বললেন যে আমরা এটা টোটাল দেখি না বা সমস্ত দায় দায় বলছিলেন, আপনারা বলেছেন লিস্ট আছে, কথাটা আমাকে টুইস্ট করা হলো। কিন্তু না, যাত্রীদের দায়িত্ব আছে আপনি বলেছেন, সেটাই বলছি, বললাম তো শুধু সরকারের দায়িত্ব না, যাত্রী সবারই দায়িত্ব আছে এখানে। দায়িত্বটা মূলত আসলে বিআরটিএ, পুলিশ এবং মালিক সমিতি, পুলিশ ছাড়া সকলের দায়িত্ব। আমি বোধহয় সেই দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে, বিচারক বলবে আমার চোখের সামনে তো মার্ডার হয় নাই, মারা গেছে মারা গেছে, তাহলে এই প্রমাণগুলি আমরা কিভাবে, তো আমি তো বুঝে উঠতে পারতেছি না। পুলিশের কাছে অভিযোগ করতে হবে, ওনার চোখের সামনে পয়সা নিলে পরেও কাউকে বলতে হবে, তখন বলবে যে আপনার স্লিপ কোথায়, এই স্লিপ তো এই গাড়ির না, অভিযোগ তো ওনারাই বের করবে। পৃথিবীর সব জায়গায় অন্যায় ধরে ধরার প্রতিষ্ঠান থেকে ধরা হয়, মানুষের অভিযোগটা হলো নেগলিজেবল কিন্তু ধরতে হয় অন্য জায়গা থেকে, আমরা সেই জিনিসটা বলতে চাচ্ছি। আরেকটা ফাইন করার ব্যাপারে একটা অদ্ভুত ঘটনা বলি, 4 নম্বর রোডে আর ল্যাবেড, 4 নম্বর রোডে একদিন আমার এক আর্কিটেক্ট এসে বলতেছে ভাই ধানমন্ডির ভিতরে আমি গাড়ি রাখছি, আমার কাছ থেকে ফাইন নিয়ে গেল। আমি দেখি কাগজ লেখা আছে ইন ফ্রন্ট অফ ল্যাবেড, খোঁজ নিয়ে বের করলাম, ল্যাবেডের যে সার্জেন্টরা আছে তাদেরকে বলে দেওয়া হয়েছে ল্যাবেডের এখানে যত গাড়ি দাঁড়ায় রাস্তার উপরে তাদের ফাইন তোমাকে করতে হবে, মিনিমাম এত ফাইন কালেক্ট করতে হবে। এখন ল্যাবেডের সাথে হলো পুলিশের একটা গ্রুপের অ্যারেঞ্জমেন্ট করা আছে, তো ফলে ল্যাবেডার ফাইনটা না করে কিন্তু অ্যামাউন্ট তো আবার পুলিশকে দেখাতে হবে, ধানমন্ডির ভিতরে গাড়ি ধরে ধরে ফাইন করছে, সেই কাগজ তো আমি নিয়ে দেখাইলাম, উত্তর নাই। ইয়েস কাঞ্চন, আমি আপনার কাছে আসবো কিন্তু আমি একটু আমাদের রিপোর্ট প্রতিবেদকের কাছ থেকে তথ্যগুলো একটু জেনে নিই। ফখরুল, আপনি কি কি দেখেছেন আসলে?
ধন্যবাদ আপনাকে। আমি আসলে শুনছিলাম আপনাদের কথা, আসলে এই গণপরিবহন নিয়ে বিস্তর অভিযোগ আছে এবং আমরা এটা সকলেই জানি আসলে কতটুকু স্বীকার করবে তারা, আসলে সেটি আসলে তাদের বিষয়। কিন্তু যে ভাড়ার বিষয়টি উঠে আসলো, আমার একটা কথা বলতে চাই যে ভাড়ার বিষয়ে বিআরটিএর কোনো মনিটরিং টিম আছে কি না মাঠে, যে তারা বলছেন যে ভাড়া বেশি নেওয়া হয় না, অথবা আমরা দেখি যে প্রতিনিয়তই লোকাল এবং সিটিংয়ের নামে যে বাঘ বিতণ্ডা প্রতিনিয়তই যাত্রীদের সঙ্গে হয়, কিন্তু আমার জানা নেই যে তাদের কোনো মনিটরিং টিম আছে কি না। আর লক্ষ লক্ষ মানুষ প্রতিদিনই কিন্তু গণপরিবহনে যাতায়াত করতে হয়, তাদের অনেককে সেই রাস্তা গণপরিবহনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, অফিসে আসা এবং যাওয়ার সময় একই ক্ষেত্রে একই সাথে নানান ব্যাপক অনিয়ম কিন্তু রয়েছে এই সড়কে। আপনাকে যদি বলে যে কোনো লেন কিন্তু মানা হচ্ছে না সড়কে, এবং ছোট গাড়ির সংখ্যা সবচেয়েতে বেশি, এর কারণে মানুষের দুর্ভোগ কিন্তু অনেকটা বেশি। আপনি দেখে থাকবেন আমার পেছনে বা পাশেও কিন্তু ছোট গাড়ি চলছে, যে মোটরবিহীন গাড়ি। এই সড়কে গণপরিবহন চলে এবং বিলাসবহুল গাড়ি চলে, একই সাথে মোটরবিহীন ভ্যান রিক্সা থেকে প্রত্যেক ধরনের গাড়ি কিন্তু চলে। এই ধরনের অনিয়মের কারণে আসলে মানুষের দুর্ভোগটা বাড়ে, যানজট বাড়ে। এবং ভাড়ার বিষয়ে তো আমি বললামই যে তাদের কোনো মনিটরিং কিন্তু টিম নেই, তারা আসলে বলছে যে ভাড়া বাড়তি নেওয়া হয় না, সে বিষয়ে আসলে মনিটরিং থাকা দরকার। একই সাথে আমরা দেখে থাকি যে সড়ক জুড়ে যে আসলে ফুটপাতগুলো দখল হয়ে আছে, এমনকি ফুটপাত তো দখল হয়েছে সড়ক পর্যন্ত দখল হয়ে আছে, যার কারণে আসলে যে বাস স্টপেজ নেই, বেশিরভাগ সড়কে কিন্তু বাস স্টপেজ নেই, বাসগুলো যে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করাবে সেই জায়গাটুকু অন্তত নেই। তা আসলে এইসব বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি, এইসব যাত্রীদের আসলে দুর্ভোগ, যাত্রীরা যেমনটি বলছেন যে এইসব বিষয় বিআরটি এবং যথাযথ সব কর্তৃপক্ষ রয়েছে তাদের জন্য মনিটরিং টিম থাকে। ফকরুল, আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। ইলিয়াস কাঞ্চন, এই যে ফিটনেসবিহীন গাড়ির কথা বলা হচ্ছে, লেন মানা হচ্ছে না যার জন্য নিরাপত্তার অভাবগুলো হচ্ছে, এবং আমি যতদূর জানি যে 366টা রুট আছে 2000 বাসের জন্য 22টি রুটে চলাচল, কিন্তু অনেকে আপনাদের কাছ থেকে আমরা শুনি যে 22টি রুটে আসলে ফিরিয়ে আনা সম্ভব। যেমন আমি এয়ারপোর্ট রোডের কথা বলি, সেখানে প্রায় 50টি রুটে 45টি কোম্পানির 200টি বাস পথে চলাচল করছে, 2000 বাস চলাচল করছে শুধুমাত্র এয়ারপোর্ট রোডে। তাহলে যানজট হবে না, নিরাপত্তার অভাব হবে না, কিভাবে কি বলবেন ইলিয়াস কাঞ্চন? ব্যাপারটাই তো আসলে মানে একজন আরেকজনকে বলে, আমার উনি যে কথাটি বললেন যে যাত্রীদের দায়িত্ব নিতে হবে, চার টাঙ্গানা দেওয়া আছে তারা প্রতিবাদ করবে, মুজামিন সাহেব যে কথাটি বলেছেন এটি আমি বলতে চেয়েছিলাম যে যখন যাত্রীরা প্রতিবাদ করবে তখনই কিন্তু একটা ঝগড়া হবে, মারামারি হবে, কারণ যাত্রীরা কিন্তু অথরিটি না এটার প্রতিবাদ করার, কিন্তু কারণ এই এই জিনিসগুলো দেখার দায়িত্ব হলো সরকারের। কিন্তু আমি যদি একটা মানে এটা নিয়ে বচসা করি তখন কিন্তু মারামারি হবে, মারামারি হবে, রক্তারক্তি হবে, এবং পরবর্তী সময় কিন্তু যাত্রীকেই ধরবে যে আপনি আইন হাতে তুলে নিলেন, এটাও কিন্তু একটা রুলস, কিন্তু যে আইন নাকি হাতে তুলে নেওয়া যায় না, তো আইনও হাতে তুলে নিতে পারবো না। আমি শুধু যদি বলি আমি বেশি ভাড়া দেবো না, তখন তো আমার মায়ের দেবে, তো আমি কি মায়ের খাবো নাকি মায়ের দেবো আমার, তো মারামারি তখন মায়ের দেবে মায়ের খাবে, এই ব্যাপারগুলো এগুলো তো যত না হয়, তার জন্যই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অথরিটি যারা আছে যাদের দেখভাল করার দায়িত্ব তারা এইগুলো জিনিসগুলো দেখবে, কিন্তু সেই জিনিসগুলো সেভাবে হচ্ছে না। আর আনফিট গাড়ির কথা যেটি বলছেন এবং আপনার গিয়া ড্রাইভারদের কথা যেগুলো বলছেন, ড্রাইভারদের অদক্ষতা, ড্রাইভিং লাইসেন্স, ফেক ড্রাইভিং লাইসেন্স, গত বছর বোধ হয় এই কারণে অনেক অ্যারেস্ট করা হয়েছে বা তাদেরকে আরেক ধরনের গাড়ি চালাচ্ছে। এই যে আমার ভাই যেটি তথ্যটি দিয়েছেন প্রথম আলোর যে তথ্যটি, সেখানে কিন্তু আপনার বাস ট্রাকের কিন্তু কোনো ফাইন নাই, কোনো রকমের কোনো কিছু নাই, তাদের কিন্তু আপনার গিয়া ওই যে আনফিট গাড়িও এখানে দেখতে পাইনি, কোনো কিছু দেখতে পারিনি। সেখানে ম্যাক্সিমাম কে মানে আপনার গিয়া ফাইনগুলো হয়েছে আপনার মোটরসাইকেলে, হ্যাঁ মোটরসাইকেলে ফাইন হয়েছে বেশিরভাগ, আর হলো গিয়ে যেটি বললো উল্টা দিকে যাওয়া কিংবা ই করা। তো এই যে বিষয়গুলো, এই যে একটু আগে প্রতিবেদক যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রতিবেদনটি করলেন, সেখানে আমরা দেখছি রিক্সা দেখছি ভ্যান দেখছি সব কিছুই চলছে, কিন্তু কিন্তু এই সড়কে কিন্তু এটি চলার কথা নয়, এটি নিষিদ্ধ করার। তাহলে এগুলো কীভাবে চলছে আপনি শুনলে তো অবাক হয়ে যাবেন, প্রত্যেকটা গলির মুখে কিন্তু গলির মুখগুলো ভাড়া দেওয়া হয়, কিন্তু পুলিশে এটি ভাড়া দেওয়া হয়, ট্রাফিক পুলিশকে ভাড়া দিয়ে এটি দেওয়া হয়, সপ্তাহ হিসাবে এটিকে ভাড়া দেওয়া হয় যে এই সপ্তাহে তুমি আমাকে এত টাকা দেবা, এই এত টাকার উপরে যেমন গাড়ি যেরকমভাবে প্রতিদিন ভাড়া নিয়ে যায় ঠিক ওই গলিও কিন্তু ভাড়া দেওয়া হয়, এবং গলি ভাড়া যখন ওই টাকাটা গিয়ে দেবে তখনই কিন্তু ওকে চলতে দেওয়া হয়, ওই এমনি এমনি কিন্তু চলতে পারে না কিন্তু ওই রাস্তার মধ্যে, যে গাড়িগুলো মানে নিষিদ্ধ যে রাস্তার মধ্যে সেই গাড়িগুলো যখন চলে সে কিন্তু এক্সট্রা পয়সা না দিয়ে কিন্তু এখানে চলতে পারে না কিন্তু। তো এই যে বিষয়গুলো আসলে
সত্যি কথা বলতে এই যে উনি আরেকটা কথা যেটা বলেন, আমার বাড়িতে যদি চুরি হয়, ওনার বাড়িতেও যদি চুরি হয়, তাহলে এখন পুলিশ তাহলে আমাকে বলবে যে আপনাদের বাড়ি আপনারা পাহারা দিতে হবে, তাহলে আমি ঘুম না ঘুমিয়ে কেন আপনি ঘুমায় থাকেন, কেন আপনি আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য আপনি জেগে থাকেন না কেন, এই ধরনের কথার মতো হলো না তো। আমার এই আমার নিশ্চয়তা দেওয়ার বিধান কিন্তু এই দেশের রাষ্ট্র, রাষ্ট্র কিন্তু আমাকে সমস্ত কিছু সিকিউরিটি আমাকে দেবে, তো সেই সিকিউরিটি যদি আমার নিজের সিকিউরিটি যদি আমাকে নিজেকেই যদি দিতে হয়, আমাকেই যদি প্রতিবাদ করতে হয়, তাহলে রাষ্ট্রযন্ত্র তাহলে থাকার। তাহলে আমি একটু হোসেন আহমেদ মজুমদারের কাছে যেতে যাচ্ছি, যেটি ইকবাল হাবিব বললেন যে রিপোর্টটা দেখালেন বাস ট্রাকের বিরুদ্ধে কিন্তু কোনো মামলা নেই বা কোনো জরিমানা নেই, এটিকে এতটাই যে মানে সম্ভব যে বাংলাদেশে বাস ট্রাকগুলো খুব ঠিকভাবে চলছে? বাস ট্রাকের বিরুদ্ধে মামলা নেই উনি কিন্তু এটা বলেননি, বাস ট্রাকের বিরুদ্ধে মামলা আছে, হুন্ডার বিরুদ্ধে বেশি আছে, মানে মোটরসাইকেলের বিরুদ্ধে বলছে শুধু যে রং সাইড দিয়ে আসার জন্য মামলা আছে এবং কিছু ড্রাইভার বা এর জন্য আছে, নাই সেটা না। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে অথরিটি যারা দেখা তারা কিন্তু দেখছেন, সবচেয়ে বড় কথা হয়তো সেই জনগণ আপনারা দেখছেন, আপনারা তো জানেন যে চার্টগুলো আছে, কিন্তু ওনারা যখন রাস্তাঘাটে যখন উঠেন তখন দেখছেন চার্টও নাই, মানে খুব সামান্য সামান্য বিষয়গুলি আমি বলছি। মালিক সমিতির পক্ষ থেকে যে চার্টগুলো বিআরটি থেকে সরবরাহ করা হয় সেগুলো বাসের মধ্যে হয়তো গ্লাসের মধ্যে অথবা ড্রাইভারের কাছে একটা ইয়ে করে দেওয়া হয় যে তারা যেটা যেন সাধারণ যাত্রীরা দেখতে পায়, তো সেই হিসাবে যদি কেউ ওটাকে লুকাই রাখে বা কিছু সেক্ষেত্রে কর্তৃপক্ষ ওইটাকে ধরেন। এখন যে জিনিসটা বারবার এখানে দেখাচ্ছিল বা উনি যাত্রী কল্যাণ সমিতির উনি বলছিলেন যে উনি 8 টাকার ভাড়া 10 টাকা দিয়েছেন, তিনি কোথার থেকে কোথায় যাচ্ছিলেন, এটি সিট ক্যাপাসিটি গাড়ি ছিল, তো সেই ক্ষেত্রে উনি যদি তার স্ট্যান্ড যেখানে নামার কথা সেখান থেকে 100 গজ সামনে যান, তারটা যদি খাতায় এন্ট্রি হয়ে যায় তাহলে কিন্তু তাকে পুরো ভাড়াটাই দেওয়ার নিয়ম, তিনি কিন্তু এখানে নিয়ম নিজেই ভঙ্গ করেছেন। আপনি কি আসলে নিয়ম ভঙ্গ করেছেন? ভঙ্গ করেছেন তিনি যেখানে নামার কথা পর্যন্ত আপনি সরকার নির্ধারিত ভাড়া 8 টাকা, সরকার নির্ধারিত ভাড়া যদি হবে কোন টাকা, আপনি কোন বাসে উঠেছেন আর এটা দেখার বিষয়, আর বাসে আমি কেসা বাসে ভাড়া নির্ধারণ করা আছে ঢাকা চট্টগ্রাম, এটা কিন্তু আপনার একটা স্পষ্ট বলতে হলে আমাকে পুরো রুটের ভাড়া দিতে হবে, এটা কিন্তু আমাকে খাতা যদি সিগনেচার হয়ে যায় তখন কি আমি কোনো নিয়ম না এর আপনাদের মালিকদের পক্ষ থেকে খাতা বিষয়ে এই ওয়াবিলিটি কিসের? ইকবাল হাবিব জানেন কি বলতে চাচ্ছেন, কেন এই ওয়াবিলিটি বিআরটিএ বলুক এটা কি পারমিটেড? না না মোদামের স্যার শুনুন, এখানে জনগণের মাথা গুনে গুনে টাকা নেওয়া এটা কি পারমিটেড? আমি একটা সিম্পল কথা বলি, আন্তরিকতাটা এখানে গুরুত্বপূর্ণ, বিআরটিএ এবং পুলিশ যদি আজকে আন্তরিক হয়, আমি যে একটা আইডিয়ার কথা বলছি এটা আমরা দীর্ঘদিন ধরে বলছি, আজকে যখন সুযোগ পেলাম সবাই আছে, শুধুমাত্র 5.5 কোটি মোবাইল ফোন মানুষের হাতে হাতে, শুধুমাত্র এই মোবাইল ফোনে অভিযোগ করলে অথবা প্রত্যেকটা বাসের সিসি একটা ক্যামেরা লাগিয়ে দিলে যেটা মোবাইল ওয়াইফাই কানেক্টেড, নগর অ্যাপের মাধ্যমে আনিসুলক যেটা করতে চেয়েছিলেন যে আমাকে যে কেউ অভিযোগ করতে পারবে, ছবি তুললেন পাঠালেন আমি তো পেয়ে গেলাম, আমার লোকজন যদি 7 দিনে না করে আমার ড্যাশবোর্ডে চলে আসবে, এই যে একটা আন্তরিকতা, উনি চেষ্টা করছিলেন যে মানুষের অভিযোগ আমি শুনতে চাই। আজকে বিআরটি চিন্তা করুক যে এই মোবাইল ফোনের অ্যাপ আর প্রত্যেকটা গাড়িতে সিসিটিভির একটা টেলিভিশন মানে একটা ক্যামেরা, এটা ফিট করে এই যে সমস্ত অরাজকতা, আমাকে ভাড়া দেওয়া না, মহিলাদেরকে গুঁতা দেওয়া, মহিলাদেরকে অত্যাচার করা অথবা ঝগড়া করার পুরো কারণ অথবা ওটা টাঙানো আছে কি না সমস্ত কিছু কিন্তু তারা নজরে আনতে পারে। আমি আবারও বলছি পরিষ্কার করে, আন্তরিকতার বড়ই অভাব, টেকনোলজি বেস কাজ করার জন্য দক্ষ লোকের অভাব, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এক ধরনের আত্মশ্লাঘায় উপকার, মানে সব খুব সুন্দর করছে, খুব ভালো করছে, একটা ড্রাইভ কিন্তু এখন চলছে নদীর পার্ক মানে পরিষ্কার করার জন্য, এটা কিন্তু দেখেন আপনারা যে কত সুন্দরভাবে কিন্তু এটা হচ্ছে, কিন্তু হ্যাঁ কেউ কিন্তু এটাকে কিন্তু এখন বাধা দিয়ে কিন্তু রাখতে পারছে না, দাঁড়াতে পারবে না, এমনকি কেউ দাঁড়াতে পারবে না, তো এইটাই হলো আন্তরিকতা। প্রথম কথা হলো যে আমি লোক দেখানোর জন্য যদি কিছু করি তাহলে নানান রকমের কথা বলা হবে যে অমুকের দায়িত্ব তমুকের দায়িত্ব, আরে আমি দায়িত্ব পালন করব আমি কে, এবং এটি কিন্তু নতুন না, আমরা আজকে নতুন আইডিয়া দিলাম না, লন্ডনের অথবা উন্নত বিশ্বের প্রত্যেকটা বাসে এই টেকনোলজি ইজ। আমি একটু ডক্টর মিজানের কাছে যেতে যাচ্ছি, উনি যে সমাধানের কথা বলছেন, আন্তরিকতার অভাবের কথা বলছিলেন, টেকনিক্যাল নো হাও এবং দক্ষ লোকের কথা বলছিলেন, এবং একটা আত্ম
শ্লাঘা শব্দটা বোধহয় আপনি ব্যবহার করেছেন, এরকম চলে এসছে বিভিন্ন অথরিটিগুলোর মধ্যে, এবং একটি মানে মনিটরিংয়ের কথা আমাদের প্রতিবেদক বলছিল, আমি আরেকজন প্রতিবেদকের কাছে যাব পরে বিরতির পরে, এবং একটি অথরিটির আন্ডারে আসলে নেই বলে কি এই সমস্যাগুলো হচ্ছে, বা উনি যেভাবে বললেন যে সিসিটিভি করা বা মোবাইল অ্যাপের মাধ্যমে জানানো বিষয়গুলো, এর মাধ্যমে কি সমাধান সম্ভব? অনেকটা সম্ভব হতে পারে। আপনার রিপোর্টার যখন দেখাচ্ছিল, দেখেন যখনই অভিযোগের কথা বলা হচ্ছে তখন কিন্তু বলটা কি এ একজন আরেকজনের কাছে পাস করছে, কেউ কিন্তু ওন করছে না। যখন কোনো সমস্যা হচ্ছে তখন কেউ ওন করছে না। কিন্তু আবার আপনি এই ধরেন এই নৈরাজ্য থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি, তখন সরকার যদি আপনার কিছু প্রজেক্ট হাতে নেয় তখন কিন্তু দেখবেন মানে সবাই বিআরটিএ বলবে এই প্রজেক্ট আমি করব, মেট্রোপলিটন পুলিশ বলবে আমি করব, বিআরটিসি বলবে আমি করব, তখন কিন্তু প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু সবাই খুব আচ্ছা তাদের আগ্রহ থাকে, কিন্তু তাই দায়িত্ব কেউ নিতে পারবে না। আসলে এই ঢাকা শহরের আপনার যে পরিবহন ব্যবস্থা এটা কার দায়িত্ব, মানে কেউ কিন্তু আপনার ওনারশিপ আপনার নিতে চায় না, পূর্ণাঙ্গ ওনারশিপ নিতে হবে তো, এখানেই কিন্তু সমস্যাটা। আর যেটা ভাড়ার কালেকশনের যে সিস্টেমটা সেটা তো আমরা তো অনেক আগেই আপনার 2008 সালে তো আমরা ডিজিটাল বাংলাদেশের স্লোগান আমরা করেছি, তাহলে এই ভাড়া তোলার ক্ষেত্রে কেন আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা যাই না? ডিজিটাল পদ্ধতিতে যদি যাই তখন কিন্তু আপনারা এই না প্রধানমন্ত্রী বলার এই সমস্যাটা আপনারা কিন্তু মাল্টিলেভেল সিস্টেমের জন্য কার্ড সিস্টেম করে দিলেই তো হয়। আপনি কোথা থেকে উঠছেন আপনি সেখানে আপনার কার্ডটা টাচ করবেন, আপনি যেখানে নামবেন সেখানে আপনি টাচ করবেন, আপনি কতটুকু ডিসটেন্স আপনি ট্রাভেল করলেন সেই অনুযায়ী আপনার ভাড়াটা কেটে রাখবে। যে এনফোর্সমেন্টের কথা হচ্ছে, যে আমার মোবাইল কার্ডের কথা হচ্ছে, সমস্ত দায় দায়িত্ব বিআরটির উপরে দেওয়া হচ্ছে, এই ট্রান্সপোর্ট সেক্টরের মেইন এনফোর্সিং অথরিটি কি বিআরটিএ? আচ্ছা কে, আপনি যেমন বললেন আপনার কথা টুইস্ট করা হচ্ছে, আপনি আমাদের কথা টুইস্ট করছেন, আচ্ছা এখানে কে বলেছে সকল দায় দায়িত্ব বিআরটিএ এর, কে বলেছে? কিন্তু সেইভাবেই আসছে না 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 না, আমরা কিন্তু আমাদের সাধ্যের বাইরেই দেখতেছি, আমরা কিন্তু আমাদের আমাদের মোবাইল কোর্স ছাড়া আমাদের কি করার আছে বলেন? চুক্তি ভিত্তিক নিয়োগ বন্ধ করতে পেরেছেন, তাহলে কি মত? না 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 না, এটা আপনি ঠিক না, চুক্তি ভিত্তিক নিয়োগ এখনো আছে কিন্তু এটা যে কমে নাই এটা ঠিক না, তারা কিন্তু অনেক গাড়িতে চুক্তি ভিত্তিক নিয়োগ তারা বাতিল করছে, এবং আমি আমি যখন আমি তো বাসে উঠি ঢাকা শহর, আমি বাসে উঠি, আমি অনেক ড্রাইভার অনেক কন্ডাক্টরকে জিজ্ঞেস করছি ভাই তোমাদের দৈনিক কত টাকা দাও, ওরা বলে না আমরা এখন মাসে বেতন পাই, অনেকেই বলছে আর অনেকেই বলছে না এখন আমাদের আপনি এই যে উঠে আলাপটা করলেন এটা কিন্তু কথা ছিল না, কথা ছিল প্রত্যেক নিয়োগের এগেনস্টে ওই নিয়োগপত্র ড্রাইভারের কাছে থাকবে, আপনার যে কোনো ইন্সপেক্টর, যেটা আমরা বারবার বলছি আন্তরিকতা থাকলে আপনার গোপনে আপনার লোক উঠবে, তারা বলবে এই তোমার নিয়োগপত্র দেখি অথবা ভাড়ার তালিকাটা আছে কিনা দেখি, আর আপনি সিসিটিভিতেও এটা কনস্ট্যান্ট মনিটর করতে পারেন। আমরা কিন্তু বারবার যেটা বলছি আপনাকে দোষারোপ করছি না, আমাদের প্রত্যেকেরই দোষ আছে এটা সত্য কথা, যাত্রীদেরও দোষ থাকতে পারে, কিন্তু এই যে উদরপিণ্ডি বুধুর কারণে একটা চর্চা সবাই মিলে করছি যে সকল দোষ কেষ্টবাটা অন্য যাত্রী, যাকে নিয়ে ব্যবসা যাকে নিয়ে পুরো বিষয়, কিন্তু আমার বক্তব্যের ভিতরে কখনো আমি উদরপিণ্ডি বুধুর ঘরে দেওয়ার চেষ্টা করি নাই, আমি বলতেছি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের যে সামর্থ্য আছে সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি এখন পরিষ্কার করে বলছি আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা আপনারা করছেন না, আমরা সামর্থ্য চেয়ে বেশি চেষ্টা করি। বিআরটিএ বাংলাদেশে আমাদেরকে যেটুক পর্যন্ত দেখায় সেটা হলো যে আপনি মামলা করছেন আর জরিমানা করছেন, মামলা করে আমাদের দুর্ভোগ বাড়াচ্ছেন, কিভাবে বাড়াচ্ছেন? আমি যখন সকাল 10টায় আমি অফিসে পৌঁছাবো, আপনি ঠিক 9টার সময় আপনার মোবাইল কোডটা রাস্তায় দাঁড়িয়ে ওই গাড়িটার কাগজ চেক করবে, আমার কাজটা নষ্ট করবে, এটাই বিআরটিএ হতে পারে না। আমি সেটা বলছি না, আপনার কাজ আপনার সমস্ত দায় দায়িত্ব আপনাদের কার্যক্রম জনবান্ধব এবং যাত্রী বান্ধব হতে হবে, যাত্রী কল্যাণ সমিতি না না, আপনি বলেন তো এই পর্যন্ত যাত্রী কল্যাণের জন্য আপনি কি করছেন? এই এই যে এই যে প্রজেক্ট, এই যে আপনাদের এই যে আপনাদের কাছে বহু কি করব এখন আপনাদের কাছে অভিযোগ করলাম, আপনি নাম দিবেন যাত্রী কল্যাণ সমিতি, আপনি যাত্রীদের কি কি কল্যাণ করছেন আপনি সেটা বলেন, যাত্রীদের কিছু কল্যাণ ছিল আপনি করব বলেন, পথে থামায় প্যাসেঞ্জারের টিকিট কি চেক করবেন? আপনি বাসে উঠে আপনি ফোর্স নিয়ে মাসের মনে বাস চলবে আপনি কাজ করতে থাকেন? আমি আমি কি মোজাম্মেল সাহেবের পক্ষ থেকে উত্তরটা দিতে পারি?
অনুমতি দিলেন? হ্যাঁ উত্তরটা দেন, আমি একটা বিরতিতে যাব আবার। উত্তরটা হচ্ছে এই, এই পুরো গণপরিবহন একটি সেবা খাত, কল্যাণ খাত, এবং সেই কল্যাণ কার? যাত্রী। ওনার সমিতির নাম হচ্ছে যাত্রী কল্যাণ সমিতি। অর্থাৎ এই যে সেবা খাতে আপনারা যারা যারা জড়িত, বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, এই যে সবাই যারা যারা জড়িত, যারা বেতন খাচ্ছেন, কেউ পয়সা খাচ্ছেন, কেউ বাণিজ্য করে লাভ খাচ্ছেন, তাদের এই যে মূল কাজটা, কল্যাণটা করছেন কিনা যাত্রীর, এটি ওনারা দেখভাল করেন, জরিপ করেন, বোঝার চেষ্টা করেন। এই জন্য ওরকম ওনার অর্গানাইজেশনের নাম যাত্রী কল্যাণ সমিতি হয়েছে। আপনারা বিআরটি এর ঘাড়ে, পুলিশের ঘাড়ে সবকিছু করছেন, নাগরিক হিসেবে আপনারও দায়িত্ব আছে, সেটা আপনারা করছেন, স্বেচ্ছাসেবী আপনি করছেন, দায়িত্ব আপনি বেতন পান, উনি নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করেন। আমি তো সেটাই জানতে যাচ্ছি, স্বেচ্ছাসেবক হিসেবে কি করে কাজ করেন? আমি এটাই জানতে যাচ্ছি, আপনার দায়িত্ব হিসেবে কাজ করতে পারবে না, আমি আমার দায়িত্ব অস্বীকার করতেছি না, গেলে আমাদের মারবে, আমাদের সঙ্গে ঝগড়া হবে। আপনার সাথে আমি একমত যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, যেই মুহূর্তে আমরা 100% দায়িত্ব পালন করব, আপনাদের অফিস টফিসের কোনো দরকার নাই। তো এই এই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে, দায়িত্ব পালন না করার কিছু মানুষ থাকবে, আমি বলতাছি যার যার দায়িত্ব সেই সেই করবে। আপনি বলতেছেন বিআরটি দায়িত্ব ওনাদের সেবা, আপনার দায়িত্ব আপনার রেসপন্সিবিলিটি। আমার দায়িত্ব পালন করতেছি, আমি তো ট্রান্সপোর্ট সেক্টরের একের মেন আমাদের আপনাদের সেটা বুঝতে হবে। তার মানে আপনি ওই দায়িত্বটা প্রবলেম সলভ করেন আপনাদের, না আমি এই দায়িত্বটাকে আপনাদের কোনো রিপোর্ট করতে চাই, ওনাকে উনি বারবার বলছেন উনি মেইন স্টেকহোল্ডার, এইটা তো আসলে মেইন স্টেকহোল্ডার। আচ্ছা উনি একটা প্রশ্ন করেছেন, আমাদের না স্টেকহোল্ডার, না মেইন স্টেকহোল্ডার, মেইন এনফোর্সার কে? অবশ্যই এনফোর্সমেন্ট পুলিশের উপরে, ট্রাফিক পুলিশের উপরে। তাহলে সরাসরি বলেন যে পুলিশ তার দায়িত্ব পালন করছে না? অবশ্যই পুলিশ দায়িত্ব পালন করতেছে, পুলিশ দায়িত্ব না একই সাথে পুলিশ দায়িত্ব পালন না করলে, পুলিশ দায়িত্ব না বললে ঢাকা শহরে আমাদের হাইলি ডেন্সলি পপুলেটেড এরিয়ার ভিতরে কিভাবে গাড়ি চলছে? তাহলে গণপরিবহনের নৈরাজ্যে যে গাড়ি চলছে কি ভলিউম হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে? আপনি বললেন পুলিশ বলে দিল আমার কাছে, এখন আমি মেইন না, না না আমার কথাটা শুনে নেন। আপনি বলেছেন আমি মেইন এনফোর্সার না, এক্স্যাক্ট কোট আনকোট আমি আপনাকে প্রশ্ন করেছি, তাহলে মেইন এনফোর্সার কে? আপনি বলেছেন পুলিশ, তাহলে আমরা সবাই আলোচনা করছি, অরাজকতা হচ্ছে, আপনিও দেখেছেন ব্যবস্থা নিচ্ছেন কিন্তু অরাজকতা চলছে, তাহলে মেইন এনফোর্সার ফেল, ওটা আপনি বললেন না না ফেল করে নাই। আমরা আসলে সাংঘাতিক কনফিউজ, এবং এই কনফিউশনের কারণে আমরা দিলেন কেন, আমরা এই পুরো দায়িত্ব আপনি কেন নিলেন? আমি একটা বিরতি নিয়ে আসি, আমি বিরতি নিয়ে আমি এই প্রসঙ্গে আসছি, একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি। জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, গণপরিবহনের নৈরাজ্য এবং অরাজকতা নিয়ে কথা বলছিলাম। আমাদের প্রতিবেদকরা গত 7 দিন ধরে এই বিষয়ে রিপোর্ট করেছে এবং সেটার ভিত্তিতে আজকে আমরা এই জনতন্ত্র গণতন্ত্র করছি। আমি একটু বিআরটিসির প্রসঙ্গটাও আনতে চাচ্ছি এবং আমাদের প্রতিবেদক প্লাবন রহমানও আছে রাস্তায়, আমি একটু তার কাছে যাব। এবং আমরা যেটা জানি যে বিআরটিসির 1445 বাসের মধ্যে 500-র বেশি নষ্ট, এবং যে 400 কতগুলো যেন আছে ঢাকার রাস্তায়, তার মধ্যে আবার 250টাই চলে হচ্ছে স্টাফ হিসেবে। আমি জানতে চাই যে আসলে চুক্তিভিত্তিক এরকম সরকারি পরিবহন পাবলিক সার্ভিস দেওয়ার বদলে এভাবে স্টাফ চুক্তিভিত্তিক চলতে পারে কিনা, আপনাদের কাছে আসবো। কিন্তু আমি একটু প্লাবনের কাছ থেকে একটু তথ্যগুলো জেনে নিই। প্লাবন, আসলে কি কি তথ্য দেখলেন, কি কি দেখলেন ঢাকার রাস্তায় গণপরিবহনের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমি একটু রুটের বিষয়ে বলতে চাই। একটা রিপোর্ট ছিল যে গত 1.5 বছরে আসলে 120টি রুটের পারমিশন দিয়েছে আসলে আরটিসি, যারা আসলে রুট পারমিট অথরিটি আসলে। সেখানে আমরা দেখেছি যে 1000-এর মতো বাস, মিনি বাস এই 1.5 বছরের সময়ে ঢাকায় নেমেছে নতুন করে। সেই বাসগুলোর জন্য নতুন করে রুট পারমিট দেওয়া হয়েছে 120টি, অর্থাৎ গড়ে 9টি বাসের জন্য 1টি রুট পারমিট দেওয়া হয়েছে, এবং সর্বমোট রুট এখন 366। বিশ্লেষকরা বলছেন এত রুটের কারণেই আসলে ঢাকার গণপরিবহন অনেক বেশি বিশৃঙ্খল। আমি এয়ারপোর্ট রুটের কথা আপনি বলছিলেন, এয়ারপোর্ট রোড দিয়েই আসলে 50টি রুটের 45 কোম্পানির প্রায় 2000
যানবাহন চলাচল করে, বাস চলাচল করে আসলে, এবং প্রত্যেকটি যানবাহনেই একটি যাত্রীর জন্য আসলে প্রতিযোগিতা করে, যে কারণেই অনেক বেশি বিশৃঙ্খলা পুরো ঢাকায়। এই বিষয় নিয়ে নিশ্চয়ই আপনারা আলাপ আলোচনা করবেন, কী ধরনের সমাধান হতে পারে। আসলে একেবারে বিপরীত চিত্র আমরা দেখেছি এই গুলশান বারিধারা বনানীর দিকে চলাচল করে ঢাকা চাকা, এখানে একটি কোম্পানির বাস আসলে চলাচল করে, সে কারণে কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখিনি। এটিকে আসলে ভবিষ্যৎ ঢাকার মডেল বলছেন আসলে বিশ্লেষকরা। আর বিআরটিসির কথা আপনি জানতে চেয়েছেন, বিআরটিসির আমরা যেটা লক্ষ্য করি আসলে ঢাকার যে পরিবহনে অরাজকতা কিংবা যে দাপট বেসরকারি পরিবহন সার্ভিসের, সেটির ভেতরে সাধারণ মানুষের একটা ভরসার জায়গা হয়ে উঠতে পারতো বিআরটিসি, যদি সেরকম সার্ভিস বিআরটিসি দিতে পারতো। কিন্তু আমরা বিআরটিসির জায়গাটাই আপনি নিজেও বলেছেন একটা বড় অংশের বাস আসলে অচল, ঢাকায় 466টি বাস চলে কিন্তু তার মধ্যেও আমরা দেখেছি যে প্রায় 250-এরও বেশি বাস বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানের সঙ্গে আসলে চুক্তিবদ্ধ। যে সময় সবচেয়ে বেশি চাহিদা আসলে ঢাকার মানুষের পিক অ্যান্ড ড্রপ, অর্থাৎ সকাল 9টা বিকাল 5টা অফিস টাইম, সেই সময় আসলে বিআরটিসির বেশিরভাগ বাস আসলে বিভিন্ন অফিসের যাত্রী পরিবহনে আসলে ব্যবহৃত হচ্ছে, সেটি আসলে কতটা যুক্তিসঙ্গত সে বিষয়ে একটি বড় ধরনের প্রশ্ন রয়েছে। এবং একটা বিষয় খুবই লক্ষণীয় যে আমরা বিআরটিসি বাসে অনেক বেশি যাত্রী পরিবহন করতে দেখি, একটি বিআরটিসি বাস আসলেই অনেক বেশি যাত্রী ওঠেন, চাপাচাপি করে হলে ওঠেন, আসলে ভরসার জায়গায় কিন্তু বিআরটিসি আসে। এর মূল কারণ হচ্ছে অনেক বেশি বাসে বেশিরভাগ বাস ভাড়া নিচ্ছে, কিন্তু বিআরটিসির জায়গাটাই কিন্তু আমরা দেখছি যে সরকার নির্ধারিত ভাড়া বিআরটিসি নিচ্ছে, কিন্তু বিআরটিসির যে বেতন ভাতা দিতে হয় সেই বেতন ভাতা দিতে সরকারিভাবে কিংবা রাস্তায় চলে গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয়ে সেই বেতন ভাতার টাকা ওঠে না বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে, সে কারণে তারা চুক্তিভিত্তিক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আসলে চুক্তিবদ্ধ। এবং এখন যে বেতন অনেক বেড়ে গেছে সেই কারণে তাদের বেতন ভাতা দিতেও অনেক কষ্ট হচ্ছে, সে বিষয়টিও তারা ক্যামেরার পেছন থেকে আমাদেরকে বলেছেন। সব মিলিয়ে নাজুক অবস্থার মধ্যে বিআরটিসি আছে আসলে, অভিযোগের জায়গাটা যে বিআরটিসি একেবারে নাজুক অবস্থা, কিন্তু সামনের দিনে যাত্রী সেবায় যদি বিআরটিসি সত্যিকার অর্থেই কাজে লাগে বিআরটিসি অনেক ভালোভাবে আসলে ব্যবসা করতে পারবে, এবং সেক্ষেত্রে এই যে অন্যান্য কোম্পানির বাস সেটি এতটা দাপট দেখাতে পারবে না যদি বিআরটিসি অনেক বেশি বাস অ্যাভেলেবল হয় ঢাকায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লাবন ফখরুল। আপনার কাছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন, কি তথ্য আছে আপনার কাছে? আমি একটু সহকর্মী প্লাবন রহমানের সঙ্গে একটু যুক্ত করে বলতে চাই, এর মধ্যে প্লাবন রহমান অনেক বিষয় কিন্তু, হ্যাঁ সহকর্মী প্লাবন রহমান কিন্তু অনেক কিছুই তুলে ধরেছেন এবং অনেক ইতিবাচক দিকগুলো তিনি তুলে ধরেছেন যে কীভাবে আসলে বেরিয়ে আসা যায় এই অব্যবস্থাপনা থেকে। আমি আসলে যে পয়েন্টগুলো এর আগেও তুলে ধরেছি যে সড়কে ব্যাপরোয়া গতি এবং প্লাবন রহমান যেটি বলছেন যে অনেকগুলো রুট এবং একই রুটে কিন্তু অসংখ্য কোম্পানির গাড়ি, যার কারণে আসলে যে বিষয়টি হয় বিভিন্ন কোম্পানি ভিত্তিক যেসব গাড়িগুলো রয়েছে তারা যাত্রীর জন্য প্রতিযোগিতা করেন এবং ভাড়াও কিন্তু বেশি নেন, ভাড়া নিয়ে মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই। তো এসব বিষয়গুলো আর ফুটপাতের যে বিষয়, ফুটপাতে অব্যবস্থাপনা, ফুটপাত দখল হয়ে আছে, সড়ক দখল হয়ে আছে এবং ব্যাপরোয়া গতি, লেন মানছে না, মানুষের যে দুর্ভোগ, এই বিষয়গুলো কিন্তু আমরা সকলে যেমন জানি তেমনই কিন্তু আমরা দুর্ভোগের অনেকেই শিকার। তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু বিনয়ের সঙ্গে, যিনি বিআরটি এর কর্তৃপক্ষ রয়েছেন, তার কাছে প্রশ্ন রাখতে চাই যে এই বিষয়গুলো তিনি বলছেন যে দায়িত্ব তারা পালন করছেন, আমি এই বিষয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু এই যে অব্যবস্থাপনাগুলো এখনও রয়েছে সেই অব্যবস্থাপনাগুলো নিরসনের জন্য দায়িত্বটি তারা নেবেন কি না, তারা পালন করবেন কি না, এটি আসলে আমরা 5 দিন ধরে দেখেছি সাধারণ যাত্রীদেরও কিন্তু একই প্রশ্ন। আমি এই প্রশ্নটি বিআরটি এর যিনি কর্তৃপক্ষ রয়েছেন তার কাছে আমার এই প্রশ্ন। ধন্যবাদ ফখরুল ইসলাম এবং প্লাবনকে, কি বলবেন? আসলে আপনি বলছেন যদি আপনারা দায়িত্ব পালন করছেন, আমরা রাস্তাঘাটে দেখছি যে অব্যবস্থাপনা, দায়িত্বটা নেবে কে? না না, আমি তো বলছি যে দায়িত্ব তো আসলে সবারই আছে, এই ট্রান্সপোর্ট একটা সুশৃঙ্খল ট্রান্সপোর্ট সিস্টেম দাঁড় করানোর সবারই দায়িত্ব আছে। এটা যেমন সরকারের দায়িত্ব আছে, সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব আছে, মালিকের দায়িত্ব আছে, শ্রমিকের দায়িত্ব আছে, যাত্রীর দায়িত্ব, সবারই দায়িত্ব আছে। আমি বলতে চাচ্ছি যে আমাদের যে দায়িত্ব, আমাদের পক্ষ থেকে যা করার সেটা আমরা করতেছি, আমার কথা হচ্ছে এটা। আচ্ছা, বিআরটিএ বলছেন যে ওনাদের পক্ষ থেকে যেটুকু করার সেটুকু ওনারা করছেন, হয়তো পুলিশ করছে না, হয়তো যাত্রী করছে না, হয়তো মালিক সমিতি তারা করছেন না, তাহলে তাই হতে পারে। কিন্তু বিআরটিসির যে প্রসঙ্গটি আমি তুলছিলাম যে 1400 বাসের মধ্যে 500 নষ্ট, আবার 400 মধ্যে 250 হচ্ছে স্টাফ ভিত্তিক, এটি আসলে চুক্তিতে পাবলিক সার্ভিস হিসেবে দেওয়ার বদলে চুক্তিতে চলাটা আসলে কতটা যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন? আমি একটু প্রথমে বলে রাখতে চাই, এই শেষ লাইনটার সাথে আমি খুব সহমত না যে বিআরটিএ বাস, বিআরটিসির বাস কোনো কোনো সরকারি অফিসের জন্য যাত্রী নিয়ে যাবে, তাদের
আর আড়া নেওয়ার জন্য দায়িত্ব পালন করবে, এটা কোনো অপরাধ না, কারণ তারাও আসলে রাস্তার ওই সড়কের যাত্রী। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা হচ্ছে জনগণের অর্থের ফায়দা নিয়ে, জনগণের পয়সায় বেতন নিয়ে এই সংস্থাটি বছরের পর বছর নামি দামি ব্র্যান্ডের গাড়ি আনছে, কিন্তু সেই গাড়িগুলো আমদানি করায় ক্রয় করা যতটা আগ্রহ সেগুলির জন্য অত্যাধুনিক ওয়ার্কশপ থাকে সত্ত্বেও তার মেনটেন্যান্সের জন্য ততটাই তারা নিরুৎসাহিত, এবং এনেই ওরা অল্প কয়েকদিনের মধ্যে একটি সিস্টেমেটিক অর্থাৎ বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী দিয়ে পরিচালিত না করে চুক্তিভিত্তিক দেওয়ার চেষ্টা করে, যাদের কাছে কোনো জবাবদিহিতা নাই, তার কাছে ওই বিআরটিসি বলে দিয়েছে দিন শেষে এত টাকা দিতে হবে, সেইভাবে করে তারা কার্যক্রমটা পরিচালনা করে, ফলে তার কোনো দায়বদ্ধতা যেমনি করে থাকে না, ফলে এই বাসটির প্রতি এই যানটির প্রতি তার কোনো মায়া দেওয়া থাকে না। আপনারা নিশ্চয়ই মনে রাখতে পারি রাজীবের যে হাতটা কেটে গেল সেখানে একটি ঘাতক ছিল বিআরটিএ বাস, এবং ওই বিআরটিসির বাসটি ওই সময় চুক্তিভিত্তিকভাবে চলছিল। এই যে তথ্য, এর মধ্যে পরিষ্কার যে বছরের পর বছর এটি একটি এমন একটা বিনিয়োগ যে বিনিয়োগ বারবার আপনি প্রতিবেদক বলছে একটি ভরসার স্থল হতে পারত, তাহলে সরকার সত্যিকার অর্থে এই সেবা খাতে আদৌ কি সেবা দিতে পারছে? বিআরটিসি প্রমাণ করেছে যে দিতে তো পারবেই না। এখন যে ক্রাইসিস তৈরি হয়েছে, যেই ক্রাইসিসে ফ্র্যাঞ্চাইজ করে রুট ফ্র্যাঞ্চাইজ করার মধ্যে দিয়ে একটা বিরাট শৃঙ্খলার সুযোগ তৈরি, শৃঙ্খলাটা কি, যখন একটা বড় কোম্পানি হয় অর্থাৎ ওই পঞ্চাশটা মালিক না হয়ে যখন ওখানে মাত্র দুটো কোম্পানি হবে, একটা লং রুটের একটা শর্ট রুটের, তখন কিন্তু ওই কোম্পানির দায়বদ্ধতা বিআরটি এর মাধ্যমে অথবা ডিটিসি এর পলিসির মাধ্যমে আদায় করা খুব সহজ, বিকজ ওটি একটা বড় সংগঠন হবে, সেই সংগঠন তার ড্রাইভার ট্রেনিং দেওয়া, মনিটর করা, ড্রেস দেখা, ভাড়া আদায় করা, এটাকে সিস্টেমাইজ করা তার জন্য সহজ, স্ট্রাকচার করা সহজ, বিকজ বাস্তবায়ন হয়ে যাচ্ছিল, বাস্তবায়ন এখন হচ্ছে না কেন? সবাই মিলে আলাদা আলাদা করে এই আমদানির জন্য কখনো সেনাবাহিনী, কখনো বিআরটিএ বিআরটিসি আমদানিগুলো কেন করছে? ওইখানে সরকার জনগণের কথা বিবেচনা করে স্বল্প সুদে বাস আমদানির একটা নতুন অনুমোদন দিয়েছে, হয়ে গেল মা হরিলুটার ব্যবসা। কিন্তু আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে এই কার্যক্রমটা মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে উনি প্রায় করে এনেছিলেন আনিসুল হক, সেই কার্যক্রমটি, সেই কার্যক্রমটি এই ব্যবসায়ীরা অনেকেই, নেতারা অনেকেই রাজি হওয়া সত্ত্বেও কার্যকর করতে পারলেন না, আর ওনার অসুস্থতা মৃত্যুর পরে 2 বছর পরে এখন শুনছি এটা আরও 1-1.5 বছর লাগবে। আমি একটা অন্য প্রসঙ্গ শুধু তুলে দিয়ে যাই, অন্যরা আলোচনা করুক, মনে রাখতে হবে যারা এই শ্রমিক এবং মালিক নেতা তাদের অনেকেরই কোনো বাস নাই, তাদের অনেকেরই এই পুরো কর্তৃত্বের মধ্যে প্রকৃত মালিকানা নাই, যখন এই ফ্র্যাঞ্চাইজ হয়ে যাবে তখন তাদের হাত থেকে নেতৃত্ব চলে যাবে, এই সমস্ত বিষয়গুলোর মতো আরো অসুস্থ এই কারণে হতে দিচ্ছে না, তাই হতে দিচ্ছে। তাহলে আমি একটু ওনার কাছে যেতে চাই, যেহেতু বলবেন না তো বলতে পারি না, আমি জি বিআরটিসির ব্যাপারটা আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা কি এই পর্যন্ত কখনো শুনেছি যে বিআরটিসির এই যে এই প্রথমেই যে এই লুটপাট তা না, কিন্তু এরকম ডাম্পিং করা নতুন নতুন বাসগুলো এবং সেইগুলো বাইরে ভাড়া দিয়ে দেওয়া, এর জন্য কি কোনো ব্যবস্থা কখনো আজ পর্যন্ত কোনো মানে শাস্তি কোনো এটা ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? বিআরটিএ, হ্যাঁ বিআরটিএ কোনো রকম সে দায়িত্ব আমাদের হয় না। কিন্তু তারপর আরেকটা জিনিস যেটা আমরা যে যানজট যেটা না না বিআরটিসি গায়ে তো রুট পারমিট লাগে না, সে যখন তাদের আইনেই আছে সে যখন যে কোনো রুটে গাড়ি চালাতে পারবে। বলুন বলুন শেষ করুন। কোন অফিসে যখন ভাড়া দিচ্ছেন তখন অফিসারদের সকালবেলা নিয়ে গিয়ে ওই বাসটা বসে থাকবে, বসে থাকো, তার ওর কিন্তু বসে থাকার কথা না, সে তো ইয়ের মধ্যে রাস্তার মধ্যে বসে নামাই দিয়ে এসে কিন্তু ডিউটি করতে পারে, ডিউটি করতে পারে, আরো মানুষ যাতে নিতে পারে, ওটা করছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম, হচ্ছে না, এবং মানুষের কোন রকম উপকার হচ্ছে না, বরং অপকারটা কিন্তু হচ্ছে যে রাস্তার মধ্যেই বাসগুলো কিন্তু রাস্তা সম্মুখে যে অফিস আমার অফিসের সামনেই কিন্তু এই ঘটনাগুলো আমাকে প্রতিনিয়ত কার্যালয়ের সামনে গেলে বিরাট লাইন সোনালী ব্যাংকের পেছনে দিলকুশা। একটা জিনিস যেটা আছে এটা অনেকেই বোধহয় জানেন না যে সেটি হলো যে বিআরটিসির বাসের চালক যদি রাস্তায় কোনো অফেন্স করে তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা হয় না, কারণ ওই সরকারি সংস্থা চাকরি করে, এই মামলাটা কেউ আইনের ঊর্ধ্বে না, রেলের মতো। হ্যাঁ আজকে বিআরটিসি কেউ থাকলে আসলে ভালো হতো, আমরা চেষ্টা করেছিলাম পাই পারি নি নিয়ে আসতে পারিনি, কিন্তু আপনার কাছে একটু যেতে যাচ্ছি, উনি বলছিলেন যে রুটের ব্যাপারটি বা বাস মানে মালিক সমিতি আসলে কখনো এটি হতে দেবে না,
এই কথাটা আমরা যখন ওনারাও ছিলেন এখানে মালিক সমিতির কিছু মালিক সমিতির প্রত্যেকটা নেতা সমিতিকে দোষ দেওয়া যাবে না প্রত্যেকটা নেতা কিন্তু জনাব আনিসুলকের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছেন এবং তিনি আমাদেরকে ডেকে নিয়ে এই পরামর্শগুলো করতেন এবং উনি কিন্তু এক কথা বলে গেছেন যে এটা একদম ঘনিয়ে আসছিল প্রায় না মানুষ প্রায় সময় আসছিল যদি তিনি মারা না যেতেন তাহলে সেই ক্ষেত্রে আবার দ্বিমত পোষণ করলেন যে অনেক মালিক সমিতির নেতার গাড়ি নেই তারা এটা হতে দেন নেই আমি এটার সঙ্গে দ্বিমত পোষণ করবো এই কারণে মালিক সমিতির যদি নেতা হতে হয় তাকে মালিক হতে হয় মালিক না হলে মালিক সমিতির নেতা হওয়ার কোনো যোগ্যতাই তার থাকে না এক দুই নম্বর হচ্ছে এই যে রাস্তাঘাটে এত আপনাদের এই জঞ্জাল বলছেন বা অসহনীয় বলছেন পরিবহন খাতকে ঢাকার ভিতরে এটা একেবারেই যে নাই তা কিন্তু না আপনি একেবারেই যে নাই বলছেন আমরা তো মনে করি এটা ভয়াবহ আছে ভয়াবহ হলে ঢাকা টাউনকে পরিত্যক্ত ঘোষণা করা হতো এখনো সেটা হয় পরিত্যক্ত আমি বলি আমি বলি তাহলে যারা যে যাত্রী কল্যাণ সমিতির আমার পাশে যিনি বসা তারা যাত্রী কল্যাণের জন্য সব সময় অনেক অনেক উচ্চস্বরে কথা বলেন সাংবাদিক সম্মেলন করতেছেন আমি সাধুবাদ জানাই কারণ এগুলোর থেকে অন্তত কিছু হলেও আমরা উপকৃত হই বা সাধারণ মানুষ উপকৃত হয় কিন্তু আমার প্রশ্ন এই জঞ্জাল থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু তো দশটা গাড়ি নামে একই উদাহরণ সৃষ্টি করেছেন যে এইভাবে চালাইলে অন্যরা আমার মতো ফলো করবে বা কিছু উদাহরণ আমি একটু করি ভাই তারপরে বিআরটিসির বাস ডিস্ট্রিক্ট টাউনগুলোতে চলে না কেন কার নির্দেশে বন্ধ থাকে এটা সেটা বিআরটিসির না 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 মালিকদের কারণে মালিকে ওপেন ডিক্লারেশন দিয়ে দেয় যে এই গাড়ি যদি চলে তাহলে রাস্তায় অন্য গাড়ি সেবাটাকে সেবা খাতটাকে সেবা হিসেবে মূল্যায়ন করার জন্য বা তুলে ধরার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এই মহাসচিব জনাব খন্দকার এনায়েতুল্লাহ তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং বিভিন্ন টিম গঠন করে তিনি বিভিন্ন স্ট্যান্ডে ওখানে বিভিন্ন সময় বাসের ভিতরে তুলে দিচ্ছেন তার ড্রাইভারের লাইসেন্স আছে কিনা গাড়ির ফিটনেস আছে কিনা যদি না থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করেন যদি না থাকে সেই গাড়ি আটক করা হচ্ছে আপনি যাত্রী কল্যাণ সমিতি ওনাদের কাছে বলেছেন যে ওনারা কেন নিজেরা কোনো এক্সাম্পল তৈরি করতে পারছেন না এটা কি আসলে ওনাদের দায়িত্ব বাস নামিয়ে দায়িত্ব মানে আমি বলছি যেহেতু ওনারা বারবার ওনাদের সুখে কি বলবেন তাহলে মোজাম্মেল হক যদি বিআরটিসি বাস বন্ধ করে দেন আমাদের বাসও যাতে বন্ধ করা যায় সেই রকম একটা রাস্তা এই আমাদের এই শহরটার মধ্যে বাস চলে না কেন ডিস্ট্রিক্ট কানেক্টেড গুলি চলে না কেন ঢাকায় অসহনীয় সমস্যা এতটা নেই উনি বলছেন আছে কিছুটা কিন্তু আমরা আসলে যাত্রী হিসেবে দেখি যে চরম ভোগান্তিতে মানুষকে পড়তে আপনি কি বলবেন ঢাকা শহরে যে আপনার গণপরিবহন ব্যবস্থায় যে বিশৃঙ্খলা বা নৈরাজ্য আছে এটা তো আমরা সবাই জানি এবং জানি বলেই তো আমাদের এটা নিয়ে এতবার আলোচনা করতে হয় তাই আমরা আসলে এখানে যে আলোচনা হচ্ছে আমরা সবাই একজন আর একজনকে দোষারোপ মানে করছি সেটা ঠিক আছে কিন্তু আসলে ওয়ে আউটটা কী হবে সেটা নিয়েও আমাদের একটু চিন্তা করার দরকার আমি ওই অ্যাঙ্গেলে আসলে কিছু বলার চেষ্টা করি আর কি যে আমরা যেটা বলছি যে নৈরাজ্য আমরা দূর করতে পারি যে যদি আমরা একটা বাসকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারি তার জন্য প্রয়াত মেয়র আনিসুল হক উনি কিন্তু এক্সাম্পল তৈরি করেছেন এবং ঢাকার চাকা সেটা আমাদের সামনে খুব ভালো একটা এক্সাম্পল এবং সেই অনুকরণেই কিন্তু আসলে ঢাকা শহর এত ছোট শহর যে এখানে 366টি আসলে রুট থাকার কোনো আপনার যৌক্তিকতা আসলে নাই যে কারণে কি হচ্ছে যে আপনার ওভারল্যাপিং খুব বেশি হচ্ছে যে কারণে যাত্রী আপনার তোলার জন্য এই বাস চালকদের মধ্যে কিন্তু সাংঘাতিক রকম আপনার একটা অশুভ প্রতিযোগিতা থাকে এবং সেখান থেকে মাঝে মধ্যে মারাত্মক দুর্ঘটনাও ঘটে এটা তো গেল একটা সাইড যে আমরা গণপরিবহনে শৃঙ্খলা আনলে আমাদের দুর্ভোগ কিছুটা কমবে কিন্তু আমি মনে করি যে এটাই একমাত্র আপনার সলিউশন না এখানে আপনার শুধু আমরা বাস ফ্র্যাঞ্চাইজ করে ফেললে যে ম্যাজিকের মতো ঢাকা শহর থেকে আপনার সব যানজট চলে যাবে এটা কিন্তু হবে না আর কি সমাধান আছে সেখানে আমাদের যেটা প্রথমেই দেখেন আপনার যখন আপনার শুরুতে আপনি প্রারম্ভিক আপনার যে সূচনা বক্তব্যে আপনি বলেছেন যে ঢাকা শহরে আপনার রোড আছে কত পার্সেন্ট টোটাল আয়তনের 7% আসলে 7% থাকলেও ইফেক্টিভলি আপনার যা ইউজ হচ্ছে তাতে 5-6% হার্ডলি আপনার রোড নেটওয়ার্ক ইউজ হচ্ছে কিন্তু একটা আদর্শ শহরের জন্য
25% খুবই আদর্শ, সেখানে 25% না হলেও আপনার 15 থেকে 20% থাকলেও আপনার সেটা সহনীয় পর্যায়ে আপনার থাকে। তার মানে কি হবে, আমরা কিন্তু সবসময় বলছি যে বাস আমরা নিয়ন্ত্রণে আনলে বা ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে কোম্পানি করলে হয়তো কিছুটা সুফল আসবে, কিন্তু আমাদের সাপ্লাই সাইড কিন্তু বাড়াতে হবে। যেহেতু ঢাকা শহর একটা আপনার ডেভেলপড সিটি, এখানে রোড নেটওয়ার্ক বাড়ানো কিন্তু আমাদের জন্য অলমোস্ট ইম্পসিবল। রোড নেটওয়ার্ক আমরা বাড়াতে পারবো না, তার মানে অল্টারনেটিভ কি, আমাদের রেল বেস নেটওয়ার্ক কিন্তু আমাদের বাড়াতে হবে, সেটা আন্ডারগ্রাউন্ড হোক আপনার সারফেসে হোক বা এলিভেটেড। রেল বেস নেটওয়ার্কের কথা বললেন, আমি জানি মোবাশির হোসেন এর ক্ষেত্রে একটা एग्जांपल আছে না, ওই যে কোন পথে ট্রেন যেন সকাল 7টায় আসছে, সেটা আমরা মোবাশির ভাষায় আসার সময় আমরা আলাপ করছিলাম যে কমিউটার ট্রেন, যেটা ডেমো ট্রেনগুলো কিন্তু আপনার আসতো এবং যারা দূরের থেকে যাত্রীরা তারা ঢাকা শহরে এসে তারা কিন্তু নির্দিষ্ট টাইমে আপনার অফিস করতে পারত, কারণ ট্রেনটা হলো আপনার এমন একটি যোগাযোগ মাধ্যম যেটা হলো আপনার আপনাকে নিশ্চয়তা দিতে পারে যে আপনি 10 মিনিটে এতটুকু ডিসটেন্স আপনি ট্রাভেল করবেন, কিন্তু বাসে আপনি কিন্তু কখনোই সেই নিশ্চয়তা আপনি পাবেন না। সেটাও তো আবার সিস্টেম টাইম মতো ছাড়ে না, টাইমটা আপনার এমন ভাবে শিফট করে দেয়া হলো যেন ওই লোকগুলো এসে আপনার মানে অফিস করতে না পারে বা অফিসের ছুটির পরে তারা যেন আবার তার নিজ শহরে আপনার পৌঁছাতে না পারে। এর সাথেও কিন্তু আপনার এই ব্যাপারে হয়তো মালিক সম আমরা যতটুকু শুনেছি মানে সত্যতা যাচাই করার কাজ আমাদের না, এটা সাংবাদিক আপনারা আছেন আপনারা যাচাই করবেন যে এর পেছনেও নাকি আপনার মালিকদের কিছু আপনার ইনফ্লুয়েন্স ছিল। আর আমি যেটা বলছিলাম যে আমাদের যেই স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্টেশন প্ল্যান এসটিপি এবং সেটা রিভাইজ করা হয়েছে আপনার 2035 সালের জন্য, এবং সেখানে কিন্তু আপনার সুপরিকল্পনাগুলো কিন্তু আপনার বলা আছে যে কতগুলো আমাদের এমআরটি করতে হবে, বিআরটি রুট কতগুলো থাকবে। কিন্তু আমি যতদূর জানি যে মেগা প্রকল্প হলেও যে যতগুলো মেগা প্রকল্প হচ্ছে সেগুলো হলেও আসলে সেগুলোর পরিবহন সুবিধা পাবে হচ্ছে 17% মানুষ, আর 40% মানুষের তো আসলে এই বাস বা ট্রেনের উপরে নির্ভর করে। সেটা তো আমি বললাম যে আপনার বাস ফ্র্যাঞ্চাইজ যেটা আছে সেটা তো আপনার যেতেই হবে, কারণ এখনো আপনার 30 লাখ লোক কিন্তু আপনার প্রত্যেকদিন বাস ব্যবহার করছে, মানে 30 লাখ ট্রিপ আপনার মেক হচ্ছে বাস দিয়ে। তো বাস যদি আমরা কোম্পানিতে নিয়ে আসতে পারি সেটা 30 থেকে 45 হয়ে যাবে, বেশি হবে এখানে কোনো সন্দেহ নেই, কারণ শৃঙ্খলা আসলে মানে আপনার বাড়বে, কিন্তু এটাই একমাত্র সমাধান না। সাথে আমাদের যেই মাস র্যাপিড ট্রানজিট আছে সেগুলো কিন্তু আমাদের বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি সুফলগুলো আরো। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আপনাদের কাছে সমাধানের গুলো পথে আসি, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমরা একটু সমাধানের দিকেও যেতে চাই। আসলে জঞ্জাট আছে আমাদের, অসহনীয় গণপরিবহনের ব্যবস্থা মানে ব্যবস্থাপনা খুবই অদক্ষতা আছে, আপনারা যদি স্বীকার করেন বা না করেন এটি আমাদের বাস্তব চিত্র। আপনারা যেহেতু বিশেষজ্ঞ আছেন, আপনারা বিভিন্ন সেক্টরে আছেন, আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। ইকবাল হাবিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই, জঞ্জাটের ব্যাপারটি কিভাবে সামলানো যায়, কিভাবে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। প্রথমেই একদম এক দুই করে বলছি, প্রথমেই আমাদের এসটিপি এবং আরএসটিপির আদলে পদচারী বান্ধবতাকে অগ্রাধিকার বা প্রাধিকার দিয়ে সমস্ত পরিকল্পনাটা সাজাতে হবে, কারণ দেখা গেছে তাদের সমীক্ষায় 43% যে ট্রিপ তৈরি হয়, 3.5 কোটির মতো ট্রিপ, তার এই 43% ট্রিপই 1.5 থেকে 2 কিলোমিটার, যেটা মানুষ হেঁটেও যেতে পারে যদি শুধু সুবিধাটা থাকে। এবং লন্ডনের মতো শহর, সিঙ্গাপুরের মতো শহর, মানুষ প্রতিদিন 8 থেকে 10 কিলোমিটার হাঁটে, সুযোগটা থাকলেই আমরা হাঁটবো। দুই, করিডোর ভিত্তিক পরিকল্পনা করতে হবে, পুরো করিডোরে যে ব্যবস্থা সেখানে রুট ফ্র্যাঞ্চাইজ করা, বাস স্টপ তৈরি করা, পদচারীর ব্যবস্থা করা, যথাযথকরণের জন্য কোনো ধরনের অসুবিধা আছে কিনা সেটা দেখা, এবং পদচারী বান্ধবতা আছে কিনা, মাল্টিমোডাল নেটওয়ার্কের ভিত্তিতে পরিকল্পনা করতে হবে। আমি মেট্রো রেল এসে শেষ হয়ে যাবে সেরে বাংলানগর, তারপরে যাত্রী যাবে কি করে, এই যে একটার থেকে আরেকটা, অর্থাৎ সদরঘাটে নামলে আমি যেন বাস পাই, বাস থেকে নামলে যেন রিক্সা পাই, এই নেটওয়ার্কটা মোডালিটির চিন্তা করতে হবে। এমআরটি এবং বিআরটির মতো প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করলে সুরাহা হবে, কিন্তু তার মানে এই না প্রাধিকারের ক্ষেত্রে এমআরটি বিআরটি এমআরটি আগে চলে আসবে আর পথচারী বান্ধব সবার শেষে হবে। এই জায়গাগুলো বুঝতে হবে যে কত শতাংশ মানুষ কোন দিকে চলাফেরা করে, কত কোন দিকে ব্যবহার করে, সেদিকে প্রাধান্য দিতে হবে মানুষের সংখ্যায়। আর দুটা পয়েন্ট,
ব্যক্তিগত গাড়িকে নিয়ন্ত্রণ করতেই হবে এবং তার মাধ্যমে বর্তমান অপ্রতুল সড়কের যে অবস্থা তার সর্বোচ্চ ব্যবহার ম্যাক্সিমাম জনগণের নিশ্চিত করতে হবে। ইভেন সিঙ্গাপুরে ইআরপি লেখা বিভিন্ন করিডোরে প্রাইভেট গাড়ির জন্য $5 করে জরিমানা, অতিরিক্ত পয়সা নেয়, আপনি যদি ব্যবহার করেন $5 বেশি দেবেন, বাসের জন্য সেটা না। আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনসম্পৃক্ত এইখানে আরো মনোযোগী হলে অসংখ্য এবং সংগঠনগুলো যেগুলো আছে তাদেরকে পেশাজীবী দিয়ে জবাবদিহি হতে হবে এবং পেশাজীবী দিয়ে শক্তিশালী করতে হবে। অসংখ্য ডিটিসিএ কে নন পেশাজীবী দিয়ে ভরিয়ে রেখেছে, 78 জনের মধ্যে মাত্র 4-5 জন হচ্ছেন টেকনিক্যাল পার্সন আর সব নন টেকনিক্যাল পার্সন। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, যানজট উনি যেটি বলেছেন শহর কেন্দ্রিক যানজটের কথা বলেছেন, কিন্তু আপনারা জানেন যে যানজট এখন 30-40 মাইল পর্যন্ত যানজট লাগে, এইগুলো আমাদের চিন্তা করতে হবে। কারণ এখানে যে প্রকৌশলগত যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো, কারণ হচ্ছে কি যে আমরা দেখেছি যে হাইওয়ের যে যানজটগুলো হয় সেটি সাধারণত ক্রসিংয়ের জন্য সবচেয়ে বেশি হয়, কিন্তু ক্রসিং কিন্তু সারা পৃথিবীতে কিন্তু একটা গাড়ি কি আরেকটা গাড়িকে স্টপ করে দিয়ে কিন্তু এখন হাইওয়েতে কিন্তু কোনো ক্রসিং হয় না, এবং ছোট ছোট আপনার আপনার করে দিলে কিন্তু যার যার মতো সে চলে যেতে পারে। কিন্তু আমাদের এখানে কিন্তু দেখবেন যে মোড় যেগুলো আমাদের মোড়টাই হলো গিয়ে সবচেয়ে বেশি, সেটা শহরের মোড়ে হোক কিংবা আপনার হাইওয়ের মোড়ে হোক, এইটাই হলো গিয়ে আমাদের সবচেয়ে বেশি যানজটের কারণ। তার কারণ হলো গিয়ে যে একটা মোড়ের মধ্যে চারদিকে রাস্তা থাকে, সেই চারদিকে রাস্তা মানে চলাচল করতে গেলে আপনার একটাকে চালু করলে আর তিনটাকে বসিয়ে রাখতে হয়, এই যে তিনটা বসিয়ে থাকার পর যখন সে লাস্ট যে সিরিয়াল পাচ্ছে তার যে লম্বা লাইন হয়ে যাচ্ছে সেটার জন্য একটা যানজটের একটা বড় কারণ। এবং শহরে যে জিনিসটা হয় যে এরকম মোড়গুলির মধ্যে যখন একটা মানুষ মানে তিনটা সিগন্যালের পর তার যাওয়ার শুরু হলো, এই যে পথচারী যারা আছে তারা কিন্তু তাদের সেইভাবে ব্যবস্থা না থাকার জন্য তারা যখন তখন যে কোনো সময়ে তারা কিন্তু জন্য যেটি দরকার আপনার যে কোনো জায়গার দিকে তারা পারাপার হতে পারবেন এটা নিশ্চিত করা, প্লাস হলো সিগন্যাল সিস্টেম যে কখন পথচারী আপনার জেব্রা ক্রসিং যদি থাকে তাহলে কখন জেব্রা ক্রসিং দিয়ে পার হবে, এরকম একটা সিগন্যাল। আরো কিছু বিষয় আছে যেটি হলো যে আমাদের প্রত্যেকের কিন্তু আমরা যারা এখানে আসছি আমাদেরও কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের মাথার মধ্যে একটা জিনিস কাজ করে মোড় কেন্দ্রিক, এই মোড় কেন্দ্রিক জিনিসটা আমাদেরকে দূর করতে হবে, যেটা হলো গিয়ে যে আপনার স্ট্যান্ড বলেন, রিক্সা স্ট্যান্ড বলেন, আপনার সিএনজি স্ট্যান্ড বলেন কিংবা গাড়ি পার্কিং বলেন, যে কোনো জিনিসই হোক না কেন, দোকান বলেন, এটা বলেন, সেটা বলেন, কলার দোকান বলেন, এটা সেটা সমস্ত কিছু আপনার মোড়কে কিন্তু আপনারকে কনজাস্ট করে ফেলছে। এবং আমরা যখন কোনো কাজের ছেলেকেও বলি যে একটা সিএনজি নিয়ে, কিন্তু শব্দটি ব্যবহার করি আমরা মোড়ের থেকে একটা সিএনজি নিয়ে, হ্যাঁ মোড়ের থেকে একটা ট্যাক্সি, ওখানে বেশি যানজট হয়, এই যে বিষয়গুলো এইটাকে কিন্তু আমরা মোড়কে যদি ক্লিয়ার রাখতে পারি তাহলে এবং পথচারীদের খুবই সংক্ষেপে আমাদের একেবারে এক সময় নেই এই সমাধানটা আমরা আলাপ করলাম, কেউ কিন্তু বলতে পারে না কে কোনটা করবে, আর যদি বলতেও পারে ওই যে উনি ওনার টুক বলবে, উনি ওনার টুক বলবে, উনি ওনার টুক বলবে, কিন্তু ওনাদের সাথে কে নেতৃত্ব দেবে সেটা নাই, যে নেতৃত্বটা আনিস নিয়েছিল বলে আমরা এগিয়ে গিয়েছিলাম, এখন সবসময় আমরা আনিস পাবো বলে সম্ভাবনা নাও থাকতে পারে, সেই কারণে এটির একটি সমাধান হচ্ছে এই যে একেবারে অর্গানোগ্রাম তৈরি করে যার অধীনস্থ এই কাজগুলি একজনের অধীনে ধাপে ধাপে আনতেই হবে, অসংখ্য ধন্যবাদ কে নিয়ে আসতে হবে যার আন্ডারে পুরো বাংলাদেশকে নিয়ে ট্রান্স, ধন্যবাদ মোজাম্মেল হক, খুব ধন্যবাদ। আসলে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে, আসলে যে বিষয়টি উঠে আসে নাই এই যে আপনি যে নৈরাজ্যের কথা বললেন, এই নৈরাজ্য থেকে বেরিয়ে আসতে হলে সর্বপ্রথম এখানে চাঁদাবাজি যে বিষয়টি আসে নাই চাঁদাবাজি বন্ধ করতে হবে, এবং ট্রাফিক পুলিশের দুর্নীতি এই বন্ধ করা অত্যন্ত জরুরি, পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। চাঁদাবাজির ব্যাপারটা আমরা আসলে তোলা হয়নি, যে আপনার শেষ মন্তব্য। আমি ঢাকা শহরের যে যানজটের কথা বলছেন, এখানে আপনার 1941 সালে ছিল 37টি রিকশা ঢাকা শহরের ভিতরে, এখন 10 লাখ, আর 1947 সালে এসে এটা হচ্ছে 181, আর বর্তমানে চলছে 15 লাখ, 15 লাখ, 80,000 রিকশা লাইসেন্স আছে আর বাকিগুলো নেই। মূল সড়কে চলছে না, যদি শেষ করি তাহলে মূল সড়কে এই গাড়িগুলো এখান থেকে মূল সড়ক থেকে যাইয়া যখন আশেপাশে ডুববে সেখানে ডুবতে পারতেছে না, যার পরে এখানে দাঁড়িয়ে আছে।
এরপরে হচ্ছে আপনার যানজটের জন্যে আমাদের এখানে যে প্রথম যে জিনিসগুলা সেগুলো হচ্ছে আপনার যে ফুটপাতগুলা সরকার কত খরচ করে এখানে করা হয়েছে, কিন্তু ফুটপাতগুলো দিয়ে মানুষ চলাচল করতে পারতেছে না, সেখানে কি করছে একটা চা দোকান করছে, তার সামনে একটা টেবিল দিয়ে রাখছে, অথবা সেখানে পুরি বানাচ্ছে অথবা পরোটা বানাচ্ছে ফুটপাতের উপরে রেখে, মানুষ চলাচল করতে পারতেছে না। যাদের দেখার, যেমন সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন মেয়র, তারা কিন্তু এগুলো বানাচ্ছেন, চলাচলের যোগ্য কিনা সেটা কিন্তু দেখছেন না তারা, অতএব এটা দেখা উচিত তাড়াতাড়ি। আসলে তো এখানে যারা অভিজ্ঞ বিজ্ঞ বক্তা আছেন তারা তো সবকিছুই বলছেন, এর ভিতরে যে জড়িত যে বিষয়গুলো ট্রান্সপোর্টের সাথে যে চারটা যে ই জড়িত, যে এডুকেশন ইঞ্জিনিয়ারিং এনফোর্সমেন্ট এবং এনভায়রনমেন্ট, এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ যেটা আসে না সেটা হচ্ছে যে এডুকেশন। এডুকেশন বলতে কিন্তু এখানে ড্রাইভার কন্ডাক্টর এবং যারা থাকে পথচারী সবার এডুকেশন দরকার, কাজে এডুকেশনটারও দরকার। ধন্যবাদ ডক্টর মিজান, আপনার একদম শেষ মন্তব্য। আমার শেষ মন্তব্য হলো যে ঢাকা শহরে যে শর্ট ট্রিপগুলো কিন্তু আপনার খুব বেশি হয়, 40% বা তার থেকে বেশি, আমরা যদি পথচারী বান্ধব পরিবেশও তৈরি করে দিতে পারি তার জন্য কিন্তু আমাদের ফুটপাত কিন্তু আমাদের হকার মুক্ত বা যেই আদার্স অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু আমাদের সেগুলো থেকে মুক্ত করতে হবে। এবং ঢাকা সিটি কর্পোরেশন যে দায়িত্ব নেবে, ঢাকা সিটি কর্পোরেশন নগর ভবনের সামনেই তো আপনার ফুটপাত দখল হয়ে গেছে, সেখান থেকে শুরু করুন। আপনারা জবাবদিহির কথা বলছেন, আপনারা বলছিলেন টেকনিক্যাল নোহাও দক্ষ মানুষের ব্যাপারটি, চাঁদাবাজি কম করার কথা বলছিলেন, দুর্নীতি নিরসনের কথা বলছিলেন, কিন্তু সকলকে দায়িত্ব নেওয়ার কথাই আসলে বলা হচ্ছিল, এবং একটি একক নেতৃত্বের অধীনে গেলে আসলে হয়তো এই বিষয়গুলো সুরাহা করা সম্ভব হবে, হয়তো সেটি ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো আমাদের গণপরিবহনের ব্যবস্থা হবে না। আজকের মতো শেষ করছি, জনতন্ত্র গণতন্ত্র, সবাইকে অসংখ্য ধন্যবাদ।